মাস্টার অংশুমান, সেই সকালটার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেদিন ছিল রবিবার, 3 দিন ধরে সমানে বাদলা করে সেদিনই প্রথম ঝলমলে রোদ বেরিয়েছে। আমি একটা অঙ্ক কষে আমার খাতাটা বন্ধ করেছি, এমন সময় বিশুদা এল। বিশুদা বিশ্বনাথ গাঙ্গুলি, আমার জ্যাঠতুতো দাদা, সে একটা সিনেমা কোম্পানিতে কাজ করে। বিশুদা এসেই বলল, হ্যারি, তোর পুজোর ছুটি কবে থেকে শুরু হচ্ছে? আমি বললাম, 7ই অক্টোবর। কেন? কারণ তোকে নিয়ে শোকাবার তাল করছি। তার মানে, তারা আগে কাকার সঙ্গে কথা বলি। বাবা পাশের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন, বিশুদা সটান তার সামনে গিয়ে হাজির হলো, আমি তার পিছনে। বাবা কাগজ থেকে মুখ তুলে বললেন, কি রে বিশুষ্কাল শোকালো, কি ব্যাপার? বিশুদার উত্তর শুনেই আমার বুকের ভিতরটা টিপটিপ করতে শুরু করলো। একটা জরুরি ব্যাপারে তোমার কাছে এসেছি ছোটকা, বলল বিশুদা, আমাদের ডিরেক্টর সুশীল মিত্তির একটা ছবি করছেন, বেশিরভাগ শুটিং হবে বাইরে আজমিরে, এতে একটা বছর 12-র ছেলের পার্ট আছে, খুব ভালো পার্ট, প্রায় 20 দিনের কাজ। আমার বিশ্বাস অংশুকে খুব ভালো মানাবে পার্টটাতে, এখন তুমি যদি। শুধু আমি কেন, বললেন বাবা, আমার ছেলের একটা মতামত নেই। বাবা যে কথাটা ঠাট্টা করে বলেছেন সেটা জানি, কিন্তু এটা বুঝলাম যে তার খুব একটা আপত্তি নেই। অ্যাক্টিং জিনিসটা বাবা খুব পছন্দ করেন সেটা আমি জানি, আমাকে গলা ছেড়ে আবৃত্তি করতে বাবাই শিখিয়েছেন, আর স্কুলে আবৃত্তি করে প্রাইজ পেলে বাবাই সবচেয়ে বেশি খুশি হন। স্কুল কামাই হবে নাকি, জিজ্ঞেস করলেন বাবা। হলেও বড়জোর 2-4 দিন, বলল বিশুদা, পুজোর ছুটির মধ্যে 14 আনা কাজ হয়ে যাবে, তারপর হয়তো 4-5 দিনের কাজ থাকবে কলকাতার স্টুডিওতে। অংশু তো ভালো ছেলে, 2-4 দিন কামাইতে ওর কিছু ক্ষতি হবে না। অংশুর কথা যে বলছিস, ও পারবে তো। আলবত, বলল বিশুদা, তবে শুধু আমি বললে তো হবে না, কাল সকালে সুশীলবাবুকে একবার নিয়ে আসছি, সুশীল মিত্তির আমাদের ডিরেক্টর, তবে ওর টেস্ট আমি জানি, আই অ্যাম শিওর অংশুকে ওর পছন্দ হবে, আর পার্টটাও খুব ভালো, ওই ছেলেকে নিয়েই যত কাণ্ড কারখানা, ওর পার্টটাও আগেই পেয়ে যাবে, তুমি পড়িয়ে দিও, ওর কোনো অসুবিধা হবে না, তাছাড়া কাজের সঙ্গে সঙ্গে নতুন দেশ দেখা হবে, সেটাও কি কম নাকি। কি রে অংশু, আমার সঙ্গে যেতে আপত্তি নেই তো? বাবা মা থাকবেন না কিন্তু? আমি মাথা নেড়ে জানিয়ে দিলাম আমার কোনো আপত্তি নেই। আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, বুকের ভিতর টিপটিপ করছে। বিশুদার দৌলতে আমার স্টুডিওতে গিয়ে শুটিং দেখা হয়ে গেছে, মোটামুটি কি ঘটনা ঘটে সেটা আমি জানি। দেখতে দেখতে আমার অনেকবার মনে হয়েছে ওরকম আমিও পারি, ক্যামেরার সামনে আমার মোটেই ভয় করবে না, আমার ভুলের জন্য একই শট বার বার নিতে হবে না, কখনো না। অবশ্যই সেটা কতদূর সত্যি তা এখনো জানি না। বিশুদা আবার বলল, তোর কোনো চিন্তা নেই, কাজটা করতে তোর কোনো অসুবিধা হবে না, আর ছবি শেষ হয়ে সিনেমায় দেখানো হলে তোর কি নাম হয় দেখিস, এমনকি শ্রেষ্ঠ শিশু অভিনেতা হিসেবে পুরস্কারটা হয়তো পেয়ে যেতে পারে মাস্টার অংশুমান গাঙ্গুলি। পরের দিন ডিরেক্টর সুশীলবাবু এলেন আমাকে দেখতে, ভদ্রলোক গম্ভীর হলেও কড়া মেজাজের লোক বলে মনে হল না। উনি বলাতে আমি পুরাতন ভৃত্যটা আবৃত্তি করে শুনিয়ে দিলাম, তাতে মনে হলো ভদ্রলোক খুশিই হলেন। তবে তোমার একটা ক্যামেরা টেস্ট নিতে হবে 2-4 দিনের মধ্যে, বললেন সুশীলবাবু, সে ব্যাপারে বিশু তোমায় জানিয়ে দেবে, কয়েক লাইন কথা তোমার পাঠিয়ে দেব, সেটা তুমি মুখস্থ করে রেখো। সুশীলবাবু চলে যাবার পর বাবা বলেন, দেখো বাবা, এও একরকম পরীক্ষা, কিন্তু স্কুলের পরীক্ষায় ভালো করো তুমি, তেমনি এতেও ভালো করতে হবে, স্কুলে যেমন মাস্টার মশাই তেমনি এখানে ডিরেক্টর হবেন তোমার মাস্টার, তার কথা শুনবে, পড়া যেমন মুখস্থ করো তেমনি এখানেও তোমার পার্ট ভালো করে মুখস্থ করবে। আমার ভয় ছিল যে মা হয়তো বেঁকে বসবেন, কিন্তু তিনিও এক কথায় রাজি, ছেলে প্রায় 1 মাসের জন্য দূরে চলে যাবে শুনে প্রথমে একটু খুঁতখুঁত করলেন, কিন্তু বিশুদাকে মা বাবা দুজনেই এত ভালোবাসেন যে তার উপর আমার ভার দিয়ে দুজনেই নিশ্চিন্ত। আমি যে পার্টটা পেয়ে গেছি, ক্যামেরা টেস্টটা যে শুধু নামকাওয়াস্তে, সেটা বুঝলাম যখন 2 দিন পরে বিশুদা আবার এল দর্জি নিয়ে আমার জামার মাপ নিতে, কুর্তা আর চাপা পায়জামা পরতে হবে আমাকে, রাজস্থানি পোশাক, কিন্তু শুধু একরকম পোশাকেই হবে না, আমাকে নাকি দুটো পার্ট করতে হবে, এক হলো রাজা ভরত সিং এর ছেলে অমৃত সিং, আর আরেক হলো গরিব স্কুল মাস্টার গোপীনাথের ছেলে মোহন, দুজনেরই এক বয়স, এক চেহারা, পুরের মেলাতে দুজনের আলাপ হবে,
একসঙ্গে দুজন একরকম দেখতে ছেলেকে দেখাবার জন্য ক্যামেরার কারসাজি ব্যবহার করা হবে। দুই নতুন বন্ধুতে মেলা ছেড়ে যাবে একটা নিরিবিলি জায়গায় খেলা করতে। সেখানে দুজন পোশাক অদলবদল করবে মজা করার জন্য, আর তার ফলে তিনজন গুন্ডা রাজপুত্র ভেবে মোহনকে কিডন্যাপ করে নিয়ে যাবে। তাদের মতলব হলো রাজার কাছ থেকে মোটা টাকা আদায় করে তারপর ছেলেকে ফেরত দেওয়া। এদিকে অমৃত বাড়ি ফিরে আসে মোহনের পোশাক পরে, আর এসে বাবা মাকে সব কথা বলে। ছেলে পার পেয়ে গেছে জেনে বাবা মা হাঁফ ছাড়েন, কিন্তু অমৃত জোর গলায় বলে যে তার বন্ধুকে উদ্ধার না করা পর্যন্ত সে কারুর সঙ্গে কথা বলবে না। শেষকালে গল্পের হিরো তরুণ পুলিশ ইন্সপেক্টর সূর্যকান্ত রাঠোর অসম সাহসের পরিচয় দিয়ে মোটর সাইকেলে করে দস্যুদের হাত থেকে মোহনকে উদ্ধার করে আনবে। গল্পটা জেনে আর পার্ট দুটো পড়ে আমার উৎসাহ 10 গুণ বেড়ে গিয়েছিল, আর সেই সঙ্গে মনের মধ্যে নানান প্রশ্ন জমা হতে শুরু করেছিল। বিশেষ করে দুর্দান্ত সাহসী সূর্যকান্তর পার্টে কে অ্যাটিং করবে সেটা জানার জন্য ভীষণ কৌতূহল হচ্ছিল। বিশুদা বলল ওই পার্টে শঙ্কর মল্লিক বলে একজন নতুন ছেলেকে নেওয়া হচ্ছে, সে নাকি দারুণ স্মার্ট আর খুব ভালো দেখতে। আমি বললাম, কিন্তু ও কি মোটর সাইকেল চালাতে জানে? বিশুদা হেসে বলল, তা জানে ঠিকই, কিন্তু স্টান্টবাজির জন্য তো মাইনে করা স্টান্টম্যান আসছে বম্বে থেকে। স্টান্টম্যান? সে আবার কি? সে পরে দেখতে পাবি, বলল বিশুদা। 5ই অক্টোবর আমাদের শুটিংয়ের দল রওনা দিল আজমির। হাওড়া থেকে দিল্লি, দিল্লি থেকে বান্দিকুই, বান্দিকুই থেকে আজমির, তার মানে দুবার চেঞ্জ। 5ই সন্ধ্যায় রওনা হয়ে 7ই রাত্রে পৌঁছানো। আগে থেকে বগি বুক করে রাখা ছিল, চাকর বাকর ছাড়া আর সকলেই ধরে। গেছে একটা ফার্স্ট ক্লাস বগিতে। ট্রেনেই আমার সকলের সঙ্গে আলাপ হয়ে গেল। অ্যাক্টরদের মধ্যে এখন আমাদের সঙ্গে যাচ্ছেন 7 জন। এদের কাজ একেবারে প্রথম দিকেই, বাকি সবাই ক্রমে ক্রমে এসে পড়বেন। অমৃত সিংয়ের বাবা মা মানে রাজা রানীর পার্ট করছেন পুলকেশ ব্যানার্জি আর মমতা সেন। ইন্সপেক্টর সূর্যকান্তের পার্ট করছেন শঙ্কর মল্লিক, সে তো আগেই বলেছি। এছাড়া আছেন গুন্ডাদের সর্দার ছগনলালের পার্টে জগন্নাথ রে, ইনি বাংলা ছবির নাম করা দুষ্ট লোক বা যাকে বলে ভিলেন, একে সবাই যোগু ওস্তাদ বলে ডাকে। এইসব অ্যাক্টর ছাড়া আছেন ডিরেক্টর সুশীলবাবু, সাউন্ড রেকর্ডিস্ট উজ্জ্বল প্রামাণিক, ক্যামেরাম্যান ধীরেশ বোস, গল্পের লেখক সুকান্ত গুপ্ত, মেক আপম্যান সজল সরকার। অ্যাসিস্ট্যান্টদের দলে আছেন সব শুদ্ধ 8 জন, আর সব শেষে বিশুদা। এদের মধ্যে 14 জন ট্রেন ছাড়বার কিছুক্ষণের মধ্যেই দুটো কামরায় ভাগ করে তাস খেলতে শুরু করেছেন। 7 জন খেলছেন রামি আর 7 জন ফ্লাশ। আমি রামি জানি, তাই সেই কামরাতেই বেশিটা সময় কাটাচ্ছি। বিশুদাও রামির দলে ভিড়ে পড়েছে। যারা খেলছেন না তাদের মধ্যে আছেন ডিরেক্টর সুশীলবাবু আর গল্প লিখিয়ে সুকান্ত গুপ্ত, এরা দুজন ছবি নিয়ে আলোচনা করছেন। এছাড়া পুলকেশ ব্যানার্জি আর মমতা সেন দুজনেই হাতে ম্যাগাজিন নিয়ে বসে আছেন। আমাকে আমার পার্ট দিয়ে দিয়েছে বিশুদা কলকাতায় থাকতেই। একটা ফাইলের মধ্যে প্রায় 20 পাতা ফুল স্ক্র্যাপ কাগজ, সেটা বাবা একবার পড়িয়ে শুনিয়ে দিয়েছেন আমাকে। তা থেকে আমি খানিকটা বুঝে গেছি কিভাবে আমাকে অ্যাটিং করতে হবে। খুব বেশি কথা নেই, তাই মুখস্থ করতে অসুবিধা হবে না। আসবার 2 দিন আগে কলকাতার স্টুডিওতে আমার টেস্টটা নেওয়া হয়ে গেছে, তাতে শঙ্কর মল্লিকের সঙ্গে একটা ছোট দৃশ্যে আমাকে রাজস্থানী পোশাক পরে অ্যাটিং করতে হয়েছে ক্যামেরার সামনে। কাজটা নিশ্চয়ই ভালো হয়েছিল, তা না হলে সুশীলবাবু কেন আমার পিঠ চাপড়ে দুবার এক্সেলেন্ট বলবেন। আর সেই থেকেই লক্ষ্য করছি আমার সঙ্গে চোখাচোখি হলেই সুশীলবাবু হাসছেন। বর্ধমানে থালিতে ডিনার খাবার পর আমি একটা আপার বার্থে উঠে নিজেই হন্ডলো খুলে বিছানা পেতে শুয়ে পড়লাম। মমতা সেন আমার কামরায় ছিলেন। তিনি বললেন, তুমি আমাকে এবার থেকে মমতা মাসি বলে ডাকবে, কেমন? আর কোনো কিছু দরকার টরকার হলে আমাকে বলবে। আমি পাশ ফিরে চোখ বুজে ভাবতে লাগলাম, না জানি কত কি ঘটনা ঘটবে সামনের 1 মাসে। বিশুদা আছে তাই বাবা মা যে নেই সে কথা মনেই হচ্ছে না। একবার কালিম্পং গিয়েছিলাম আমার মামাতো ভাই বোনদের সঙ্গে, সেবারও বাবা মা ছিলেন না। আমার কিন্তু কোনো অসুবিধাই হয়নি, আমি জানি এবারও হবে না। কাজের মধ্যে দেখতে দেখতে 1 মাস পেরিয়ে যাবে, এই ভাবতে ভাবতেই কখন যে ঘুম এসে গেছে টেরি পাইনি। বাবা কলেজে ইতিহাস পড়ান, তিনি আমাকে বলেছিলেন যে আজমির শহরটা ঘোষ শতাব্দীতে আকবর দখল করে নেন মারোয়ার অধিপতি মালদেও এর হাত থেকে। 19 শতাব্দীর গোড়ার দিকে আজমির ব্রিটিশদের হাতে চলে আসে। আজমির থেকে 11 কিলোমিটার পশ্চিমে হল পুষ্কর,
এটা হলো হিন্দুদের একটা বড় তীর্থস্থান। এখানে একটা হ্রদ আছে যেটাকে ঘিরে প্রতি বছর কার্তিক মাসে একটা মেলা বসে, যাতে লাখের উপর লোক আসে। আমাদের ফিল্মের গল্পে অবশ্যই আজমির হয়ে যাচ্ছে কাল্পনিক শহর হিন্ডলগড়। আমাদের ফিল্মের নামও হিন্ডলগড়। পুষ্কর অবশ্যই পুষ্করই থাকছে, আর এই পুষ্করের মেলাতেই স্কুল মাস্টারের ছেলে মোহনের সঙ্গে রাজকুমার অমৃত সিং এর আলাপ হচ্ছে। রাত করে আজমির পৌঁছে আমরা সোজা চলে গেলাম সার্কিট হাউজে। এখানেই নি সপ্তাহের জন্য আমরা থাকব। বেশ বড় সার্কিট হাউস, দোতলায় উত্তর আর পশ্চিমে চৌড়া বারান্দা। সেখানে দাঁড়ালেই উত্তরে প্রকাণ্ড আনা সাগর লেক আর পশ্চিমে পাহাড় দেখা যায়। রাত্রিরে অবশ্যই দেখার কিছুই নেই, কিন্তু বেশ বুঝতে পারছিলাম যে আমরা একটা অদ্ভুত জায়গায় অদ্ভুত বাড়িতে এসে পড়েছি। আকাশে তিন ভাগের এক ভাগ চাঁদের ফিকে আলো পাতলা কুয়াশায় ঢাকা লেকের জলে পড়ে দারুণ দেখাচ্ছে। দূরে শহরে কোথায় যেন ঢোলক বাজিয়ে গান হচ্ছে, এছাড়া আর কোনো শব্দ নেই। আমি বারান্দার রেলিং এর ধারে দাঁড়িয়ে ছিলাম, বিশুদা এসে বলল, চতর ঘর ঠিক হয়ে গেছে, মমতাদি শোবেন একই ঘরে, তোর কোনো ভয় নেই। ভয় আমার এমনিতেই ছিল না, এত লোকের সঙ্গে একসঙ্গে থাকব তাতে আবার ভয় কিসের, আমার কাজ কবে থেকে শুরু? আমি জিজ্ঞেস করলাম বিশুদাকে, ও বলল কাল একবার পুষ্কর দেখতে যাওয়া হবে, আর যে বাড়িটা রাজবাড়ি হবে সেই বাড়িটা। কাজ শুরু পরশু থেকে। কথার মাঝখানে মমতা মাসি এসে বললেন, কি অংশু, মার জন্য মন কেমন করছে? সত্যি বলতে কি, বাড়ির কথা একবারও মনে হয়নি, আর সেটাই বললাম মমতা মাসিকে। এই তো চাই, বললেন মমতা মাসি, আমি যদ্দিন আছি তদ্দিন আমি কিন্তু তোমার মা, বুঝেছো? কোনো অসুবিধা হলে আমাকে বলবে। রাত্রিরে ঘুমটা ভালোই হলো। সকালে উঠে বারান্দায় বেরোতেই প্রথম সত্যি করে লেকটা দেখতে পেলাম। বিরাট লেক, ওপারের সবকিছু ছোট ছোট দেখাচ্ছে, জলে অসংখ্য হাঁস চড়ে বেড়াচ্ছে, পাহাড়টা বেশ উঁচু, একেবারে লেকের জল থেকে উঠেছে বলে মনে হয়। ডিম রুটি আর চমৎকার বড় বড় জিলিপি দিয়ে ব্রেকফাস্ট করে নটার সময় প্রথম দেখতে গেলাম হিরে জহরতের ব্যবসায়ী ধনী স্বরূপলাল লোহিয়ার বাড়ি। দলের বেশিরভাগ লোকই সার্কিট হাউজে রয়ে গেছে, বেরিয়েছি শুধু ছজন আমি, বিশুদা, সুশীলবাবু, সুশীলবাবুর অ্যাসিস্ট্যান্ট মুকুল চৌধুরী, ক্যামেরাম্যান ধীরেশ বোস আর গল্পের লেখক সুকান্ত গুপ্ত। একটা বড় বাস আর তিনটে ট্যাক্সি ভাড়া করা হয়েছে তিন সপ্তাহের জন্য, তার মধ্যে দুটো ট্যাক্সি আজ খাটছে। মিলোহিয়ার বাড়িটাকে বাড়ি বললে ভুল হবে, বরং দুর্গ বলা উচিত। চারদিকে পরীক্ষা নেই বটে, কিন্তু গাছপালা পুকুর মন্দির সমেত জমি রয়েছে বিশাল। এই কেল্লাই হবে রাজবাড়ি, আর এই বাড়ির ছেলেই হবে অমৃত সিং। সত্যি বলতে কি, এরকম বাড়ি আমি কখনো দেখিনি, কলদে পাথরের তৈরি, কতকালের যে পুরনো তা দেখে বোঝার কোনো উপায় নেই। মুঘল আমলের হলেও অবাক হব না, শেষ পর্যন্ত সেটাই ঠিক বলে জানা গেল। মিলোহিয়ার বয়স 60-এর উপর, ধবধবে সাদা চুল আর চারা দেওয়া বিরাট সাদা গোফ। আমাদের সবাইকে খুব খাতির করে বসবার ঘরে নিয়ে গিয়ে বসালেন, বললেন তিনি ফিল্ম বেশি দেখেন না, তবে বাংলা আর বাঙালিদের খুব ভালোবাসেন। তার এক মামাতো ভাইয়ের পরিবার নাকি 200 বছর ধরে কলকাতায় থেকে ব্যবসা করছে। এই মামাতো ভাই মতিলাল চুনৌরিয়ার সঙ্গে আমাদের ছড়ি প্রডিউসারের আলাপ ছিল। তিনি ইমি লোহিয়াকে চিঠি লিখে আমাদের শুটিংয়ের বন্দোবস্তটা করে দিয়েছেন। একটা সুবিধা হচ্ছে যে এ বাড়ির লোকের তুলনায় ঘরের সংখ্যাটা অনেক বেশি, তার মধ্যে কয়েকটা ঘরে শুটিং হলে বাড়ির লোকের কোনো অসুবিধা হবার কথা নয়। মিলোহিয়া আমাদের চা আর লাড্ডু খাওয়ালেন, আর তারপর তার কিছু হিরে জহরত বার করে দেখালেন। দেখে আরেকবার চোখটা টেরিয়ে গেল। সবশেষে একটা নীল পাথর দেখালেন, তার সাইজ একটা পায়রার ডিমের মতো, সেটার নাম নীলকান্তমণি। এরকম পাথর নাকি খুব কমই পাওয়া যায়। খুব ইচ্ছা হচ্ছিল সেটার দাম জিজ্ঞেস করার, শেষ পর্যন্ত সুশীলবাবুই সেটা করলেন। তাতে মিলোহিয়া একটু হেসে বললেন, ইট ইজ প্রাইসলেস, তার মানে এর দামের কোনো হিসেব হয় না। মনে মনে ভাবলাম, বাড়ির গেটে কি সাধে বন্দুকধারী দরোয়ান রেখেছেন লোহিয়া সাহেব, এই এক বাড়িতে কোটি কোটি টাকার ধনরত্ন রয়েছে। মিলোহিয়ার কাছ থেকে বিদায় নিয়ে আমরা গেলাম পুষ্কর। পথে একটা গিরি পড়ে যেটা প্রায় 1 মাইল লম্বা, দুদিকে খাড়া পাহাড় আর তার মধ্যে দিয়ে রাস্তা। পুষ্কর পৌঁছতে লাগলো 20 মিনিট। সুকান্তবাবুর খুব পড়ার বাতিক, তিনি রাজস্থান সম্বন্ধে অনেক কিছু পড়ে এসেছেন। তিনি বললেন যে 1500 বছর আগেও নাকি পুষ্কর ছিল ভারতবর্ষের একটা প্রধান তীর্থস্থান। হ্রদের পাশের মন্দিরগুলো আওরঙ্গজেব ভেঙে ফেললেন,
তার জায়গায় নতুন মন্দির তৈরি করেছে। তার মধ্যে যেটা সবচেয়ে বিখ্যাত সেটা হলো ব্রহ্মার মন্দির। ভারতবর্ষে এটাই নাকি একমাত্র মন্দির যেখানে ব্রহ্মাকে পুজো করা হয়। মন্দিরের বাইরে উপর দিকে ব্রহ্মার বাহন হাঁসের মূর্তি রয়েছে। আমাদের মধ্যে দুজন সুশীলবাবু আর লেখক সুকান্তবাবু মন্দিরে ঢুকে পুজো দিয়ে এলেন। দুদিন পরেই পুষ্করের মেলা আরম্ভ। লেকের দক্ষিণে প্রকাণ্ড খোলা মাঠে মেলার তোড়জোড় চলছে। গরু আর ঘোড়া আসতে শুরু করেছে। এই তিনটি জিনিসের এত বড় হাট নাকি আর কোথাও বসে না। যেদিকে মেলা বসবে তার উল্টো দিকে খানিকটা অংশে গাছপালা আর একটা পুরনো ভাঙা হাভেলির জায়গাটা সুশীলবাবু আর ক্যামেরাম্যান ধীরেশ বোস বেছে নিলেন অমৃতার মোহনের পোশাক বদল আর কিডন্যাপিংয়ের দৃশ্যের জন্য। এইখানেই তিনজন দস্যু এসে অমৃতবেশী মোহনকে কোলপাজা করে তুলে নিয়ে পালাবে। অবশ্যই এই দস্যুরা পুরনো আমলের দস্যু নয়, এরা মোহনকে নিয়ে পালাবে একটা মোটর গাড়িতে, উট বা ঘোড়ায় চড়ে নয়। পুষ্কর থেকে ফিরতে ফিরতে হয়ে গেল 12:30। দুপুরে খাবার ব্যবস্থা হয়েছিল সার্কিট হাউসের একতলার ডাইনিং রুমে। একসঙ্গে 15 জন খেতে বসেছে, হিরো ভিলেন সবাই আছে। বেশ একটা গমগমে পিকনিক পিকনিক ভাব। এই ভাবটা চলবে যতদিন আজমিরে আছি ততদিন। অবশ্যই কাজ শুরু হলে ক্রমে ক্রমে সার্কিট হাউসের সঙ্গে সম্পর্কটা কমে আসবে, কারণ সারাদিনই প্রায় বাইরে বাইরে থাকতে হবে। খেতে খেতে সুশীলবাবু তুললেন মি লোহিয়ার হীরে জহরতের কথা। আমরা নীলকান্তমণির মতো একটা আশ্চর্য জিনিস দেখে এসেছি বলে যারা যায়নি তারা সকলেই আফসোস করল। দুপুরে খাবার পর আগামীকাল যে দৃশ্যটা শুটিং হবে সেটাই একবার চোখ বুলিয়ে নিলাম। এটা জানি যে ছবির শুটিং ঠিক পর পর গল্পের ঘটনা ধরে হয় না। অনেক সময় পরের দিকের দৃশ্য আগে আর গোড়ার দিকের দৃশ্য শেষে তোলা হয়। যেমন কালকে যে দৃশ্যটা প্রথম ভোলা হবে সেটা হলো মেলা থেকে ফেরার পরের দৃশ্য। যদিও প্রথম দিনের কাজ কিন্তু খুব সহজ নয়। আমি ফাইলটা খুলে কালকের পার্কটা একবার দেখে নিচ্ছি, এমন সময় বিশুদা এসে বলে গেল যে সন্ধেবেলা বারান্দায় রিহার্সাল হবে, আমি রাজা রানী রাজার দেওয়ান সকলকেই থাকতে হবে। মনে মনে বললাম এই শুরু হলো কাজ। এই কাজ করতে কত কি কাণ্ড হবে সেটা কি আগে থেকে জানতাম। পরদিন 6:00 উঠতে হলো। শুধু আমাকে নয়, যাদের শুটিংয়ে দরকার হবে তাদের সকলকেই 6:00 চাইনে দিয়ে উঠিয়ে দিল বঞ্চানন বেয়ারা। ব্রেকফাস্ট পরে হবে এটা ছিল যাকে বলে বেড়টি। আমার এ জিনিসে অভ্যাস নেই, কিন্তু এখানে আর সকলের সঙ্গে চা খেতে মোটেই খারাপ লাগল না। আজমিরে অক্টোবর মাসে সকালে একটা শীত শীত ভাব থাকে, তাই মমতামাসি আমাকে জোর করে একটা পুলোভার পরিয়ে দিলেন। রোদ বাড়লে সেটা খুলে ফেললেই হবে। গতকাল রিহার্সাল ভালোই হয়েছে। আমার যেটুকু ভয় ভয় ভাব ছিল সেটা অন্যদের সঙ্গে একসঙ্গে কাজ করে একদম কেটে গেছে। রাজবাড়িতে কিছু ছোট পার্ট করার জন্য আজমির থেকেই 3 জন বাঙালিকে নেওয়া হয়েছে, তারা এখানের বহুদিনের বাসিন্দা। বিশুদাই খোঁজ করে তাদের জোগাড় করে এনেছে। বিশুদাকে সারাক্ষণ চরকিবাজির মতো ঘুরতে হয়। ওর কাজটাকে বলে প্রোডাকশন ম্যানেজারের কাজ। এই একজন লোক যার এক মুহূর্ত বিশ্রাম নেই। আজ সকালে 9:00 থেকে কাজ আরম্ভ হবার কথা। একটার সময় লাঞ্চের জন্য 1 ঘন্টা ছুটি, তারপর আবার 2:00 থেকে কাজ। আমার কাজটা বিকেলের মধ্যেই শেষ হয়ে যাবে। সন্ধ্যার পরেও কাজ আছে, তাতে 3 গুন্ডাকে দরকার হবে আর আমাকে লাগবে মাত্র একটা শটের জন্য। মগনলাল গুন্ডা তার 2 সাকরেদকে নিয়ে রাজবাড়ির পাঁচিলের বাইরে হানা দিতে এসেছে। তারা মতলব করছে রাজকুমার অমৃতকে নিয়ে পালাবে, তারই সুযোগ খুঁজছে। রাজবাড়ির বাইরে থেকে দোতলার একটা ঘরে তারা অমৃতকে দেখতে পায়। অমৃতে ঘর সে ঘর খেলা করে বেড়াচ্ছে আর ছগনলাল তাকে মাঝে মাঝে দেখতে পাচ্ছে। এই হলো দৃশ্য। আজ আমাদের সব গাড়িগুলোকেই দরকার হলো। বাসের মাথায় প্রথমে চাপানো হলো ক্যামেরা, চলার জন্য রেলগাড়ির মতো লাইন, টুকরো টুকরো 8-10 ফুটের লাইন পরস্পরের সঙ্গে জুড়ে বড় লাইন হয় যায়। তার উপর দিয়ে চলে চাকাওয়ালা গাড়ি যাকে বলে ট্রলি, আর সেই ট্রলির উপর বসে ক্যামেরা। এই ট্রলিও উঠেছে বাসের মাথায়, আর উঠেছে স্টুডিওর বড় বড় আলো। দিনের বেলাও ঘরের ভিতর কাজ করতে বাইরে থেকে আসা আলোর সঙ্গে বাড়তি ইলেকট্রিক আলো যোগ করতে হয়। আজ সকালে আমি ছাড়া অ্যাডিং এর জন্য দরকার হবে রাজা রানী দেওয়ান আর আরো জনা 3-1 লোক, যাদের কোনো কথা বলতে হবে না। এদের বলা হয় একা, আর এদের সবাইকে আজমিরেই পাওয়া গেছে। এখানে একটা হিন্দি নাটকের দল আছে, তারা গতকাল সন্ধ্যায় এসেছিল সার্কিট হাউজে। তারা বলে গেছে তোক দিয়ে সাহায্য করবে।
7:30টার সময় আমাদের গাড়ি আর বাস রওনা দিয়ে দিল। মিলোহিয়ার বাড়ি যেতে 10 মিনিট লাগে, কাজেই সময় আছে অনেক। কিন্তু তোরজোরে যে অনেক সময় বেরিয়ে যায় সেটা আমি একদিন স্টুডিওতে টেস্ট দিয়েই বুঝেছি। যিনি রাজা সাজবেন সেই পুলকেশ ব্যানার্জি প্রায় 15 বছর হলো ফিল্মে অ্যাক্টিং করছেন, সেই সঙ্গে থিয়েটারও করেন। তিনি গাড়িতে আমার পাশেই বসেছিলেন, যাবার পথে বললেন, এসো মাস্টার অংশুমান, আমাদের পার্টগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক। আমারও আপত্তি নেই, তাই গাড়ি চলতে চলতেই কয়েকটা রিহার্সাল দিয়ে দিলাম। রাজবাড়িতে পৌঁছে আগে ব্রেকফাস্ট খেয়ে নেওয়া হলো। মিলোহিয়া পুরো একতলাটা ছেড়ে দিয়েছেন আমাদের জন্য, তাছাড়া শুটিংয়ের জন্য দোতলার 3টে ঘর ছাড়া আছে। সেসব ঘরে চেয়ার টেবিল কার্পেট ছবি ঝাড় লণ্ঠন সবই রয়েছে, আর সেগুলোই ছবিতে ব্যবহার করা হবে। ঘরে রাখার জন্য কলকাতা থেকে প্রায় কিছুই আনতে হয়নি। যতক্ষণ একতলায় খাওয়া হচ্ছে ততক্ষণে কাজের জিনিসপত্র দোতলায় যে ঘরে শুটিং হবে সেখানে চলে গেল। পুলকেশবাবু আর মমতা মাসি খাওয়া শেষ করেই একতলার বারান্দায় মেক আপ করার জন্য বসে গেলেন। আমাকে রং মাখতে হবে না, শুধু চুলটাকে একটু অন্যরকমভাবে আঁচড়ে নিতে হবে। খানিকটা সময় আছে তাই ভাবছি কি করব, এমন সময় একটা আওয়াজ শুনে আমার চোখ চলে গেল বাড়ির সামনের মাঠের দিকে। একটা মোটরসাইকেল মাঠের উপর ফটফটিয়ে বেড়াচ্ছে, আর তাতে চড়ে আছে বিশুদা। দুপাক ঘুরেই বিশুদা সাইকেলটাকে আমার সামনেই এনে দাঁড় করিয়ে বলল, আয় পেছনে বস, তু চক্কর ঘুরিয়ে আনি তোকে। আমি জানি যে গল্পে ইন্সপেক্টর সূর্যকান্তর সঙ্গে আমাকে মোটরবাইকের পিছনে চড়তে হবে, তাই ক্যারিয়ারে উঠে বসলাম, আর বিশুদা প্রচণ্ড শব্দ করে বাইক ছেড়ে দিল। আমার হাত দুটো বিশুদার কোমরে জড়ানো, কানের পাশ দিয়ে শনশন করে হাওয়া যাচ্ছে, এ এক দারুণ মজা। বিশুদা যে এত ভালো মোটরবাইক চালায় সেটা জানতামই না, সে মোটরগাড়ি চালায় অবশ্যই অনেকদিন থেকেই। 3 পাক ঘুরে বাইকটাকে আবার বাড়ির সামনে এনে দাঁড় করাল বিশুদা। এও একটা রিহার্সাল বই কি, আমার মন বলছে স্টান্টম্যান যদি তেমন ওস্তাদ হয় তাহলে তার পিছনে চড়তে আমার কোনো ভয় লাগবে না। গল্পে এক জায়গায় আছে ইন্সপেক্টর সূর্যকান্ত মোহনকে ডাকাতদের হাত থেকে উদ্ধার করে মোটরসাইকেলে ছুটে চলেছে, আর ডাকাতরা তাদের তাড়া করেছে অ্যাম্বাসাডরে। তাদের এড়াবার জন্য সূর্যকান্ত রাস্তা ছেড়ে এবারও খেবারও মাঠে নেমে পড়েছে। মোহন আঁকড়ে ধরে আছে সূর্যকান্তর কোমর, আর বাইক বেদম স্পিডে লাফাতে লাফাতে ছুটে চলেছে মাঠের উপর দিয়ে। আর তারপর এটাই আসল, এখানেই হাততালি পড়বে সিনেমা হলে মাঠ থেকে বাইক কাঁচা রাস্তায় নেমেছে, ডাকাতদের গাড়ি আবার তাদের পিছু নিয়েছে, এবার রাস্তা হঠাৎ চড়াই ওঠে। উঠবার আগে মোটরসাইকেলের স্পিড ভীষণ বাড়িয়ে দেয় সূর্যকান্ত, তার কারণ আর কিছুই না, সামনে একটা 10 হাত চওড়া নালা, তাতে জল বইছে তেরে, সেই নালা এক লাফে পেরিয়ে উল্টো দিকের উতরাইতে পড়তে হবে। গল্পে অবশ্যই আছে সূর্যকান্ত স্বচ্ছন্দে নালা টপকে পেরিয়ে গেল, কিন্তু শুটিংয়ে বম্বের স্টান্টম্যান সেটা পারবে কি? আর সেটা করার সময় কি আমাকেই থাকতে হবে মোটরসাইকেলের ক্যারিয়ারে স্টান্টম্যানের কোমর জড়িয়ে ধরে? এ বিষয়ে এখন কিছু জিজ্ঞেস না করাই ভালো, যা হবার সে তো পরে জানতেই পারবো। কাজটা ভালো হবার জন্য যদি আমাকেই থাকতে হয় তাহলে তাই করব। সাইকেল থেকে নেমে বিশুদা বলল, সূর্যকান্তর জন্য এই বাইকটা ভাড়া করা হলো, আশা করি ক্যাপ্টেনের পছন্দ হবে। ক্যাপ্টেন? একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। ক্যাপ্টেন আবার কে? ক্যাপ্টেন কৃষ্ণন, বলল বিশুদা, স্টান্টম্যান, আজ রাত্রিরে আসছে বম্বে থেকে। কৃষ্ণন? বম্বে থেকে এলে ও লোকটা যে মাদ্রাজি সেটা নাম শুনেই বুঝতে পারলাম। প্রথম দিনের কাজটা খুব ভালোভাবেই উতরে গেল। প্রথম শটই ছিল আমার মোহনের পোশাকে এসে ঘরে ঢুকছি দেওয়ানের সঙ্গে, সামনে বাবা পোশাক বদল দেখে প্রথমে ভ্যাবাচ্যাকা, প্রথমবারেই ঠিক হওয়ার জন্য এক চোট সকলের হাততালি পেলাম। এমনকি মিলোহিয়া শুটিং দেখছিলেন তার নাতিকে সঙ্গে নিয়ে, তিনিও হাততালিতে যোগ দিলেন। আজ বাবা মার কথা মনে হয়ে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, এমন সুন্দর শুটিং তারা দেখলে না জানি কত খুশি হতেন। কিন্তু 5 মিনিটের মধ্যেই আবার দ্বিতীয় শটের জন্য তৈরি হতে হবে বলে দুঃখটা ঝেড়ে ফেলে দিতে হলো। বিশুদা প্রথম শটের সময় ছিল, সে শটের পর আমার পিঠে একটা চাপড় মেরে ফিসফিস করে বলে গেল, এইভাবে চালিয়ে যা, কুছ পরোয়া নেহি। রাজার পার্টে পুলকেশ ব্যানার্জিও বেশ ভালোই করলেন, কিন্তু তিনি একটা কথা বললেন লাঞ্চের সময়, সেটা আমার খুব মজার লাগলো, জানো মাস্টার অংশুমান, শিশু অভিনেতা পাশে থাকলে আর বড়দের দিকে কেউ চায় না, আমরা মিথ্যেই খেটে মরছি।
এটাও লক্ষ্য করলাম যে প্রত্যেক শটের আগে পুলকেশবাবু চোখ বুজে বিড়বিড় করে কি যেন বলে নেন, বোধহয় ঠাকুরের নাম করে নেন। মমতা মাসির অ্যাক্টিংও আমার খুব ভালো লাগলো, বিশেষ করে চোখে জল আনার ব্যাপারটা। অনেক অ্যাক্টর নিজে থেকে চোখে জল আনতে পারে না, কান্নার দরকার হলে তারা শটের আগে চোখের কোনায় গ্লিসারিনের ফোঁটা দিয়ে নেয়, তার ফলে চোখ জ্বালা করে আর সঙ্গে সঙ্গে চোখ জলে ভরে যায়। মমতা মাসি বললেন তার গ্লিসারিনের দরকার হবে না। অবাক হয়ে দেখলাম যে সত্যি তাই, দস্যুরা তার ছেলেকে না নিয়ে ভুল করে অন্য ছেলেকে নিয়ে গেছে জেনে তার এত আনন্দ হয়েছে যে কান্নায় ভেঙে পড়ে নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বিকেল 5টার মধ্যে পুরো দৃশ্যটা শেষ হয়ে গেল। এরপরের কাজটা অন্ধকার হলে পর হবে, তার মানে 7টার আগে নয়। পুলকেশবাবু আর মমতা মাসি সার্কিট হাউজে ফিরে গেলেন। বাকি কাজটা খুবই সোজা, আমাকে শুধু এ ঘর ও ঘর ঘুরতে হবে, আর ক্যামেরা সেটা পাঁচিলের বাইরে থেকে এমনভাবে তুলবে যে মনে হয় যেন দস্যুরাই ব্যাপারটা দেখছে। 2 ঘন্টা দিব্যি বেরিয়ে গেল গ্রামোফোন শুনে। মিলোহিয়ার একটা চোঙাওয়ালা পুরনো গ্রামোফোন আছে, আর আছে রাজ্যের পুরনো হিন্দি ওস্তাদি গানের রেকর্ড, সেই সব রেকর্ড তিনি বাজিয়ে শোনাচ্ছিলেন। দম দেওয়া গ্রামোফোনের আগে আমি কখনো দেখিনি। অ্যাসিস্ট্যান্ট মুকুল চৌধুরী খুব ওস্তাদি গানের ভক্ত, সে বলল এসব রেকর্ড নাকি আজকাল একেবারেই পাওয়া যায় না, অথচ মিলোহিয়া সেগুলাকে এমন যত্নে রেখেছেন যে এতদিনেও পুরনো হয়নি। 7টার কিছু আগেই গান শোনা বন্ধ করে শটের জন্য তৈরি হতে শুরু করলাম। এবার রাজপুত্রের পোশাক, ঠিক 15 মিনিট লাগলো তৈরি হতে, কিন্তু তাহলে কি হবে, খবর এল যে কাজে একটু দেরি হবে। আসল দস্যু মগনলাল যে সাজবে সেই জগন্নাথ রে বা যোগু ওস্তাদকে পাওয়া যাচ্ছে না। বিশুদা হন্তদন্ত হয়ে সকলকে জিজ্ঞেস করে বেড়াচ্ছে কেউ জগন্নাথকে দেখেছে কিনা। বিকেলে আমি নিজে দেখেছি ভদ্রলোককে, এর মধ্যে হঠাৎ তিনি গেলেন কোথায়। এখানে বলে রাখি যে অ্যাক্টর হিসেবে তিনি যতই ভালো হন, লোক হিসেবে আমার যোগু ওস্তাদকে তেমন ভালো লাগছে না। তার 2 কারণ আছে। এক হলো যোগু ওস্তাদের হাসিটা পরিষ্কার নয়, সত্যি বলতে কি পান্তকটা খাওয়া অমন দাঁতে পরিষ্কার হতেও পারে না। দ্বিতীয় কারণ হল দলের 2 চাকর ভিখু আর পঞ্চাননের সঙ্গে ভদ্রলোকের ব্যবহার মোটেই ভালো না। এটা আমার ভীষণ খারাপ লাগে, বিশেষ করে এই কারণে যে ওরা দুজনেই দারুণ পরিশ্রম করতে পারে। বিশুদা যোগু ওস্তাদকে খুঁজতে যাবার আগে সুশীলবাবুর সঙ্গে কথা বলে গেল যে ইতিমধ্যে যেন আমার শটটা নেওয়া হয়ে থাকে। আমি তো তৈরি, এখন শুধু বাকি আলো বসানো। সাধারণ বিজলিবাতিতে শুটিং সম্ভব নয়, তাই স্টুডিওর বড় আলো ব্যবহার করতে হবে। ডিরেক্টর সুশীলবাবু এসে আমাকে বুঝিয়ে দিলেন কেমন করে এ ঘর থেকে ও ঘর চলাফেরা করতে হবে। মনে মনে গুনগুন করে গান গাও বললেন সুশীলবাবু, আর সেই গানের তালে তালে পা ফেলল। তাহলে চলাটা স্বাভাবিক আর মজাদার হবে। আসলে রাজপুত্রের কিছু করার নেই, তাই সে আপনমনে ঘর ও ঘর করছে, এই ভাবটা ছবিতে ফুটে ওঠা চাই। আমি একটু একটু গাইতে পারি, কিন্তু কি গান গাইব সেটা চট করে ভেবে পেলাম না। সুশীলবাবুকে জিজ্ঞেস করাতে উনি একটু ভেবে বললেন, ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় জানো। আমি হ্যাঁ বলতে সুশীলবাবু বললেন, ভেরি গুড, তাহলে ওটাই গুনগুন করো। আমি মনে মনে গানটা একবার গেয়ে নিলাম, পুরো গানের কথা মনে নেই আর তার দরকারও নেই। 1/2 ঘন্টার মধ্যে শটটা খুব সুন্দরভাবেই হয়ে গেল। তারও 1/2 ঘন্টা পরে বিশুদা এসে খবর দিল যে যোগু ওস্তাদকে পাওয়া গেছে। বিশুদা একেবারে ফায়ার হয়ে আছে দেখে আর বেশি কিছু জিজ্ঞেস করতে পারলাম না, কিন্তু কথাবার্তাতে বুঝলাম যে যোগু ওস্তাদের নেশা করার বাতিক আছে। সে চলে গিয়েছিল রাজবাড়ি থেকে কিছু দূরে বাজারের মধ্যে একটা মদের দোকানে। সন্ধ্যা হলেই সে নাকি নেশা না করে পারে না। এদিকে অন্য 2 জন দস্যু তৈরি হয়ে বসে আছে, এবার যোগু ওস্তাদকে মেক আপ করে পোশাক পরে ছগনলাল সাজতে হবে, কাজেই আরো প্রায় 1 ঘন্টা লেগে গেল। বিশুদা এর মধ্যে একবার জিজ্ঞেস করে গেছে আমি বাড়ি যেতে চাই কিনা। আমার কিন্তু সব ব্যাপারটা ভীষণ ভালো লাগছে, তাই বলে দিলাম যে দস্যুদের শর্ট না দেখে ফিরব না। শর্ট হতে হতে হয়ে গেল 9:30। 3 গুণ্ডে রাজবাড়ির পাঁচিলের বাইরে একটা গাছের নিচে দাঁড়িয়ে, পাঁচিলটা উঁচু হওয়াতে রাজবাড়ির শুধু চূড়োটা দেখা যাচ্ছে, তাই মগনলাল তরতরিয়ে গাছে উঠে যায়, আর তার দেখা দেখি অন্য 2 জন গুণ্ডাও। এবার তারা অমৃতকে দেখতে পায়। ঠিক এই সময় 1 জন টহলদার সেপাই এসে পড়ে, তার হাঁক শুনে 3 গুণ্ডা গাছ থেকে লাফিয়ে পড়ে দৌড়ে গিয়ে তাদের গাড়িতে উঠে পালায়।
শুটিং দেখে এটা বুঝতে পারলাম যে নেশাই করুক আর যাই করুক, যোগু ওস্তাদ অ্যাক্টিংয়ে দারুণ পাকা। বিশুদা পরে বলেছিল, লোকটা মারাত্মক অভিনেতা, তাই ওর শত বদখেয়াল সত্ত্বেও ওকে না নিয়ে উপায় নেই। আমি মনে মনে বললাম, আর যাই করো বাবা, আমার সঙ্গে অ্যাক্টিং করার সময় নেশা করে এসো না, আমি শুনেছি মদের গন্ধ ভয়ানক খারাপ। শুটিং থেকে রাত করে ফিরে বেশ ক্লান্ত লাগছিল, তাই খেয়ে নিয়েই শুতে চলে গেলাম। আগামীকাল অত ভোরে ওঠার দরকার নেই, কারণ সকালে শুধুই পুষ্করের মেলার ভিড়ের শর্ট নেওয়া হবে, তাতে কোনো অভিনেতার দরকার হবে না। মেলা শুরু হবে কাল থেকেই, কাজেই খুব বেশি ভিড় হবার আগে কিছু শর্ট নিয়ে রাখা দরকার। সন্ধেবেলা আবার কাজ আছে রাজবাড়িতে, এবারে হিরো শঙ্কর মল্লিককে লাগবে। দৃশ্যটা হচ্ছে রাজা পুলিশে খবর দেবার পর ইন্সপেক্টর সূর্যকান্ত এসে অমৃতকে জেরা করে, সব ব্যাপারটা জেনে নিচ্ছে, কাজেই আমারও কাজ আছে আর পুলকেশ ব্যানার্জিরও আছে। ওঠার তারা না থাকলেও সাতটার বেশি বিছানায় শুয়ে থাকতে পারলাম না, এক হিসেবে ভালোই হলো, কারণ বারান্দায় বেরিয়েই বিশুদার সঙ্গে দেখা হয়ে গেল। বিশুদা বলল, তুই আমাদের সঙ্গে আসবি? আমি বললাম, কোথায়? জায়গাটার নাম দৌড়াল, এখান থেকে 16 কিলোমিটার দূর, গল্পের মতো একটা নালা পাওয়া গেছে, সেটা কৃষ্ণনকে দেখিয়ে দেব, ও একবার পরখ করে দেখতে চায় মোটর সাইকেলে টপকে পেরোনো যায় কিনা। স্টান্টম্যান এসে গেছে, আর বলিস না, বলল বিশুদা, ট্রেন প্রায় 3 ঘন্টা লেট, কৃষ্ণনকে নিয়ে আমি ফিরেছি প্রায় রাত 1:30, তার মানে মোটর সাইকেলও থাকবে আমাদের সঙ্গে, তা থাকবে বই কি, সেটা যাবে বাসের মাথায়, ওখানে গিয়ে চড়বে কৃষ্ণন। কৃষ্ণন কোন দেশি লোক বিশুদা? ম্যাড্রাসি, সেটা দেখলেই বুঝতে পারবি। 8টার মধ্যে ব্রেকফাস্ট হয়ে গেল, আজ বাস ছাড়া কিছুই যাচ্ছে না, কারণ 3টে গাড়ি পুষ্কর চলে গেছে শুটিংয়ে। তবে আউটিংয়ে অনেকেরই উৎসাহ, তাই যারা শুটিংয়ে যায়নি তারা প্রায় সকলেই বাসে উঠে পড়ল। সবশেষে বিশুদার সঙ্গে এল একজন লোক, যার বছর 30 বয়স, গায়ের রং মোটামুটি পরিষ্কার আর হাইট মাঝারির চেয়ে একটু বেশি। ভদ্রলোকের শরীর যে অত্যন্ত ফিট সেটা তার হাঁটাচলা দেখলেই বোঝা যায়। স্টান্টম্যান স্টান্টম্যান করছিলি, ইনি ক্যাপ্টেন কৃষ্ণন, বলে বিশুদা ভদ্রলোককে আমার পাশের খালি সিটে বসিয়ে দিল। ক্যাপ্টেন কৃষ্ণন আমার দিকে চেয়ে ঝলমলে দাঁত বার করে হেসে পরিষ্কার বাংলায় বললেন, নমস্কার। আমি তো অবাক, ভাবতেই পারিনি যে কৃষ্ণন বাঙালির নাম হতে পারে। বাসের মাথায় মোটর সাইকেল চড়ে গেছে, 2 বার হর্ন দিয়ে রিল্যাক্স বাস রওনা দিয়ে দিল। বাসের সবাই ঘুরে ঘুরে নতুন আসা স্টান্টম্যানের দিকে দেখছে, আমার চোখটাও চলে গেল তার দিকে। ভদ্রলোক এখনো মিটিমিটি হাসছেন, শেষে আর না থাকতে পেরে জিজ্ঞেস করলাম, আপনি বাঙালি বলে মনে হচ্ছে, কিন্তু আপনার নাম তো? আমার নাম কৃষ্ণপদ সান্যাল, হেসে বললেন ভদ্রলোক, বোম্বেতে বাঙালি স্টান্টম্যানকে কেউ পাত্তা দেয় না, তাই একটা দক্ষিণী নাম নিয়েছি, ওখানে ভাঙা ভাঙা হিন্দি আর ইংরেজি বলি, কথা তো বলতে হয় না বেশি, আমাদের কথায় কেউ কান দেয় না, শুধু দেখে কাজটা ঠিক হচ্ছে কিনা। আমার অদ্ভুত লাগছিল ভদ্রলোককে দেখে, ইনি শঙ্কর মল্লিক হয়ে সব কঠিন প্যাচের কাজগুলো করবেন, আর লোকে ছবি দেখে ভাববে সব বুঝি শঙ্কর মল্লিকই করছেন। বিশুদা বলছিল, হিন্দি ছবির হিরোরা যত ফাইটিং করে, যত ঘোড়া থেকে পড়ে, যত এ বাড়ি থেকে ও বাড়ি লাফ মেরে চলে যায়, সবই আসলে করে স্টান্টম্যানরা, কিন্তু বাইরের লোকে সেটা জানতেও পারে না। আমি আরেকবার আর চোখে চাইলাম ভদ্রলোকের দিকে। কৃষ্ণপদ সান্যাল, তার মানে ব্রাহ্মণ, তাদের বাড়ির ছেলে স্টান্টম্যান হলো কি করে, এসব তো তা জানতে হবে ভদ্রলোকের কাছ থেকে। এটা বেশ বুঝছি যে একে একটা গোফ লাগিয়ে দিলে একটু দূর থেকে শঙ্কর মল্লিকের সঙ্গে বেশি তফাতে করা যাবে না, দুজনের গায়ের রং আর গড়ন মোটামুটি একই রকম। বিশুদার বাছাইয়ের প্রশংসা করতে হয়, সেই যে এই স্টান্টম্যানকে জোগাড় করে এনেছে সেটা জানি। তোমার নাম কি? নাম বললাম, তারপর বললাম, আমাকে তো বোধহয় আপনার পিছনে বসতে হবে মোটর বাইকে। তা বসবে, বললেন ক্যাপ্টেন কৃষ্ণন, ভয়ের কোনো কারণ নেই, মোটর সাইকেলের স্টান্ট আমার মতো কেউ করতে পারে না, 22টা হিন্দি তামিল ছবিতে আমি মোটর সাইকেল চালিয়েছি, একবারও গড়বড় হয়নি, তাই বুঝি। ইয়েস স্যার, ভদ্রলোককে দেখে কেন জানি বেশ ভালো লাগছিল, চেহারার মধ্যে এমন একটা নির্ভীক ভাব চট করে দেখা যায় না, আর এমন পরিষ্কার হাসি যে মানুষের তার মধ্যে কোনো নিচুভাব থাকতে পারে কি মনে তো হয় না। ক্যাপ্টেন কৃষ্ণন গুনগুন করে হিন্দি গানের সুর ভাজছেন দেখে আমি আর কোনো কথা বললাম না, ভালো করে আলাপ করার অনেক সময় আছে।
কালা টপকানোর শুটিংটা হবে 2 সপ্তাহ পরে, সেটা আমি জেনে নিয়েছি। তৌরাল একটা ছোট্ট শহর, সেটা ছাড়িয়ে বাস আরো কিছু দূর যাবার পর বিশুদা এক জায়গায় থামতে বলল। ভাই বনের মধ্যে দিয়ে একটা প্রায় হাঁটা পথ চলে গিয়েছে, বুঝতে পারলাম সেটা দিয়ে আর বাস যাবে না, আর সেটা দিয়েই আমাদের যেতে হবে। এইসব জায়গা বাছার জন্য সুশীলবাবু বিশুদা আর ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে গত মাসেই একবার আজমির ঘুরে গেছেন। জায়গা বাছার কাজটা সবসময় আগেই সেরে নিতে হয়, শুটিং একবার আরম্ভ হয়ে গেলে তখন আর অন্য কিছুর সময় থাকে না। এই নালাটা ডিরেক্টর সাহেবের পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু যাকে মোটর সাইকেল করে এটা টপকে পেরোতে হবে তারও তো পছন্দ হওয়া চাই। বিশুদা বলল, জায়গাটা বড়, রাস্তা থেকে মিনিট 5-এর হাঁটা পথ, চিপে করে অনায়াসেই যাওয়া যায়, এমনি গাড়ি বা বাসে সম্ভব নয়। আমরা বাস থেকে নেমে হাঁটতে শুরু করলাম, মোটর সাইকেলটাও নামানো হয়েছে, ক্যাপ্টেন কৃষ্ণন তাতে চড়ে বিকট আওয়াজ তুলে স্টার্ট দিয়ে আমাদের পাশে পাশেই চললেন। পাতলা বন, গাছপালাগুলো সব অচেনা, এ দৃশ্যের সঙ্গে আমাদের বাংলাদেশের কোনো মিল নেই। ক্রমে বড় রাস্তার গাড়ি চলাচলের শব্দ একেবারে মিলিয়ে এল, এখন শুধু মোটর সাইকেলের শব্দ আর পাখির ডাক। মিনিটখানেক পরে একটা কুলকুল শব্দ পেলাম, বুঝলাম নালা এসে গেছে। এখানে পথটা একটু চওড়া আর একটু চড়াই, খানিক দূর চড়াই গিয়ে রাস্তাটা হঠাৎ ঢালু নেমে গিয়ে একেবারে নালায় পড়েছে। নালাটা হাত 10-এক চওড়া হলেও মোটর সাইকেলকে লাফিয়ে পার হতে হবে প্রায় 20-25 হাত, তাহলে ঠিক এদিকে চড়াইয়ের মুখ থেকে ওদিকে উতরাইয়ের মুখে গিয়ে পড়বে। কি ক্যাপ্টেন, কি মনে হচ্ছে? বিশুদা ক্যাপ্টেন কৃষ্ণনের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল। কৃষ্ণন ইতিমধ্যে বাইক থেকে নেমে সেটাকে দাঁড় করিয়ে নালা আর রাস্তাটাকে ঘুরে ঘুরে দেখছে। দাঁড়ান, একবার ওপারটা দেখে আসি। কৃষ্ণন ঢাল দিয়ে নেমে জলের ধারে গিয়ে প্যান্টটাকে গুটিয়ে খানিকটা উপরে তুলে ছপ ছপ করে জল পেরিয়ে ওপারে চলে গেলেন। মিনিটখানেক ওদিকটা দেখার পর আবার এদিকে ফিরে এসে বললেন, আমি একবার ট্রাই করে দেখব, আপনারা একটু পাশে সরে দাঁড়ান। দলের সবাই হুড়মুড় করে নালার ধারে নেমে রাস্তার দুপাশে ভাগ হয়ে দাঁড়াল। আমি বাঁদিকের দলের সঙ্গে রয়েছি, আমার চোখ রাস্তার দিকে। কৃষ্ণন ইতিমধ্যে আবার ওপরে ফিরে এসে মোটর সাইকেলের দিকে এগিয়ে গেছে। রাস্তার দুপাশে ঝোপ থাকার জন্য কৃষ্ণনকে আর দেখা যাচ্ছে না, কিন্তু ফটফটানি শোনা যাচ্ছে। আওয়াজ যেভাবে কমে আসছে তাতে বুঝতে পারছি কৃষ্ণন বাইকটাকে বেশ দূরে নিয়ে যাচ্ছেন স্পিড তোলার সুবিধার জন্য। রেডি হলে বলবেন, থাক দিল বিশুদা, কয়েক সেকেন্ড পরেই উত্তর এল, রেডি, আই অ্যাম কামিং। এবার বাইকের শব্দটা ক্রমে বেড়ে যাওয়াতে বুঝতে পারলাম সেটা রওনা দিয়েছে। রওনা দেওয়া আর ঝোপের পিছন থেকে হঠাৎ ম্যাজিকের মতো বেরোনো, এই দুটো অবস্থার মধ্যে ব্যবধান বড়জোর 3 সেকেন্ডের। আর তারপরেই ঘটল তাক লাগানো ব্যাপারটা। একটা হিংস্র ক্ষুধার্ত বাঘ যেমন তার সমস্ত শক্তি দিয়ে অনায়াসে 10 হাত দূরে তার শিকারের উপর লাফিয়ে পড়ে, সেইভাবে আর ঠিক সেই রকম সহজে আর সতেজে ক্যাপ্টেন কৃষ্ণনের মোটর বাইক শূন্য দিয়ে লাফিয়ে নালা টপকে উল্টো দিকের উতরাইয়ের মুখটাতে পড়ে গড়গড়িয়ে নেমে ওদিকের ঝোপের পিছনে অদৃশ্য হয়ে গেল। এরপরে একটাই জিনিস হবার ছিল, আর হলো তাই। দলের সবকটি লোক একসঙ্গে হাততালি দিয়ে কৃষ্ণনের এই আশ্চর্য স্টান্টের তারিফ করল। কিন্তু এইখানেই খেলার শেষ নয়, এরপরে যেটা হলো সেটা আমি সারা জীবন ভুলতে পারবো না। ওপার থেকে হঠাৎ কৃষ্ণনের ডাক শোনা গেল, মাস্টার অংশুমান। আমি আমার নামটা শুনে হঠাৎ কেন জানি থতমত খেয়ে গেলাম। অংশুমান যেন আমি নই, নামটা যেন অন্য কারুর। কোথায় মাস্টার অংশুমান? আবার এল ডাক। এদিকে বিশুদা আমার দিকে এগিয়ে এসেছে, তোকে ডাকছে তুই যাবি? যাব। হঠাৎ মনের সমস্ত ভয় যেন ম্যাজিকের মতো উবে গেল। আমার মন বলল, ক্যাপ্টেন কৃষ্ণন যেখানে সারথি সেখানে ভয়ের কিছু থাকতে পারে না। আমি চেঁচিয়ে বলে দিলাম, এক্ষুনি আসছি। তারপর প্যান্ট তুলে নালা পেরিয়ে হাজির হলাম ওপারে। 20 হাত দূরে ক্যাপ্টেন কৃষ্ণন বসে আছেন বাইকে, আমায় হাতছানি দিয়ে ডাকলেন, রিহার্সালটা হয়ে যাক। আমি এগিয়ে গেলাম ক্যাপ্টেন কৃষ্ণনের দিকে। ভদ্রলোক ক্যারিয়ারের উপর একটা চাপড় মেরে বুঝিয়ে দিলেন আমায় কোথায় বসতে হবে। আমি বসলাম, কিচ্ছু ভয় নেই, শুধু আমার কোমরটাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরবে। আমি ধরলাম। ক্যাপ্টেন কৃষ্ণন বাইকটাকে ঘুরিয়ে আরেকটু দূরে নিয়ে গেলেন, তারপর আবার নালার দিকে ঘুরিয়ে ইঞ্জিনে একটা হুঙ্কার দিয়ে বাইকটা ছেড়ে দিলেন। কোমর জড়ানোর সঙ্গে সঙ্গে আমার চোখও বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি কিছুই দেখিনি, শুধু জানি যে যখন চোখ খুললাম তখন আমি উল্টো পারে চলে এসেছি, আমার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে,
আর সকলে নতুন করে হাততালি দিচ্ছে আর সাবাস সাবাস বলছে। কেমন লাগলো জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন কৃষ্ণন। আমি বললাম দারুণ মজা, দারুণ আরাম। যাক, আর কোনো ভাবনা নেই। কাল স্টেশন থেকে আসার পথে বিশুবাবু বলেছিলেন সিনটার কথা। আমি বললাম কোনো চিন্তা নেই, ছেলেটি যদি সাহস করে বাইকে চড়তে পারে তাহলে আমার দিক দিয়ে কোনো গড়বড় হবে না। এর মধ্যে আরো অনেকে আমাদের কাছে এসে পড়েছে, সুশীলবাবু পুষ্করে শুটিং করছেন, না হলে উনিও নিশ্চয় খুবই খুশি আর নিশ্চিন্ত হতেন। শঙ্কর মল্লিক আমার পিঠ চাপড়ে ব্রেভ বয় বলে তারিফ করলেন। তারপর কৃষ্ণনের সঙ্গে হ্যান্ডশেক করে নিজের পরিচয় দিয়ে বললেন, আমার এই স্টান্টের ব্যাপারে সত্যিই চিন্তা ছিল, জানি আমাকে এসব কিছুই করতে হবে না, কিন্তু যে করবে তাকে মানাবে কিনা সেইটাই ছিল ভাবনা। আপনাকে দেখে মনে হচ্ছে আমার মতো একটা গোফ লাগিয়ে দিলে একটু দূর থেকে বা পিছন থেকে কেউ আর তফাতই করতে পারবে না। যে কাজের জন্য আসা হয়েছিল সেটা হয়ে গেছে বলে সবাই আবার বাসে উঠল। 12টার মধ্যে সার্কিট হাউজে দুপুরের খাওয়া সেরে যেতে হবে মি লোহিয়ার বাড়ি। আলা টপকানোর ব্যাপারে রিহার্সালটা এভাবে উতরে যাওয়াতে আমার যে কি নিশ্চিন্ত লাগছে তা বলতে পারি না। সমস্ত ছবিটাতে এটাই আমার সবচেয়ে কঠিন কাজ, আর এটা নিয়েই ছিল সবচেয়ে বেশি ভাবনা। ভাগ্যিস কৃষ্ণনকে পাওয়া গিয়েছিল, ভালো স্টান্টম্যান যে কি জিনিস সেটা আজ প্রথম বুঝলাম। বিকেল 5টার মধ্যে মি লোহিয়ার বাড়িতে দুপুরের কাজটা হয়ে গেল। আমার মন সবচেয়ে খুশি আছে এই কারণে যে আমার ভুলের জন্য বারবার একই শট নিতে হচ্ছে না। আমি বুঝেছি যে ক্যামেরার ভয়টা কাটিয়ে উঠতে পারলে কাজটা অনেক সহজ হয়ে যায়। হিরো শঙ্কর মল্লিকও প্রথম দিনে ভালোই অ্যাক্টিং করেছেন। এই একজনের সম্বন্ধে কেউ কিছুই জানত না, কারণ ইনিও নতুন লোক। পরে শঙ্করবাবু নিজেই বলেছিলেন যে উনি নাকি ছবির পোকা, বহু ভালো বিদেশি ছবিতে বিদেশি অ্যাক্টরদের অভিনয় দেখেছেন, তাতে নিশ্চয়ই অনেকটা সাহায্য হয়েছে, কারণ উনি যেটা করলেন সেটাকে প্রায় অ্যাক্টিং বলে মনেই হয় না। আজ শুটিং দেখতে এখানকার একজন সত্যিকারের পুলিশ ইন্সপেক্টর ছিলেন, এর নাম মি মাহেশ্বরী, মি লোহিয়ার খুব চেনা। তিনি সব দেখে টেখে খুব তারিফ করে গেলেন। সন্ধ্যায় সার্কিট হাউজে ফিরে এসে আবার ক্যাপ্টেন কৃষ্ণনের সঙ্গে দেখা হলো। সারা দুপুরে আমার অনেকবার মনে হয়েছে ভদ্রলোকের কথা, আর সেই সঙ্গে সকালের তাক লাগানো ঘটনাটা। এটা জানি যে মা বাবা এখানে থাকলে কখনোই এ জিনিস করতে দিতেন না। বিশুদা বলে দিয়েছে বাড়িতে যখন চিঠি লিখবি খবরদার এই স্টান্টের কথাটা লিখবি না, ওটা কাকা খুড়িমা একেবারে ছবি দেখতে গিয়ে জানতে পারবেন, তার আগে নয়, জানলে সব দোষ পড়বে আমার ঘাড়ে। কিরকম কাজ হলো ক্যাপ্টেন কৃষ্ণন জিজ্ঞেস করলেন। খুব ভালো, তবে সকালের নালার কাজের চেয়ে ভালো নয়। একটা কথা বলছি তোমায়, বললেন কৃষ্ণন, আমাকে এবার থেকে কেস্ত্রা বলে ডাকবে, ওটাই আমার আসল নাম। তোমাদের কাছে তো নিজেকে মাদ্রাজি বলে পরিচয় দেবার কোনো কারণ নেই, এই ভালো। আমার নিজেরও ক্যাপ্টেন কৃষ্ণনকে দাদা বলতে ইচ্ছা করছিল, কিন্তু কিভাবে শুরু করব সেটা ঠিক বুঝতে পারছিলাম না। একটা কথা জিজ্ঞেস করার ইচ্ছে ছিল, সেটা এই বেলা বলে ফেললাম। তুমি কি করে এই স্টান্টম্যানের কাজে ঢুকলে কেস্ত্রা? সে অনেক ব্যাপার, বলল কেস্ত্রা, আমি পণ্ডিতের বাড়ির ছেলে, আমার বাড়ি কোন্নগর, বাপ ছিলেন স্কুলে সংস্কৃত আর অঙ্কের মাস্টার, বোধহয় এখনো আছেন। আমি ছিলুম স্কুল পালানো ছেলে, ক্লাস কামাই করে হিন্দি ফাইটিং এর ছবি দেখতে যেতুম আর বাবার কাছে বেদম মার খেতুম, লাঠির বাড়ি, কিন্তু তখনই একটা কায়দা শিখেছিলুম, পিঠে লাঠি পড়লেও তেমন ব্যথা লাগত না। আমার বাবা যে খুব সন্ডা লোক ছিলেন তা না, সে ছিলেন আমার ঠাকুরদা, তিনিও সংস্কৃতের পণ্ডিত, কিন্তু ব্যায়াম করতেন রেগুলার, মুগুর ভাজা, একবার একটা মেরা শিং বাগিয়ে তারা করেছিল ঠাকুরদাকে, উনি উল্টে মেরার দিকে তেড়ে গিয়ে তার শিং দুটো ধরে মোট করে ভেঙে দেন, বুঝে দেখো কেমন জোর। আমিও ব্যায়াম করেছি, তবে বেশি মাসল হলে স্টান্টের ব্যাপারে অসুবিধা হয়, বডিটা হবে স্প্রিং এর মতো, মাটিতে পড়ার সময় হাড়গোড় সব আলগা দিতে হবে, তাতে হাড়ে চোটটা কম লাগবে। কম করে 500 বার পড়েছি ঘোড়ার পিঠ থেকে গত 10 বছরে, চোট যে একেবারেই লাগেনি তা নয়, সারা গায়ে ছড়ে যাওয়ার দাগ রয়েছে, কিন্তু শটের সময় কেউ কোনোদিন বুঝতে পারেনি চোট লাগলো কিনা। কেস্ত্রা একটু থেমে একটা সিগারেট ধরিয়ে আবার শুরু করলো। 13 বছর বয়সে স্কুল ছাড়ি, বাবা হাল ছেড়ে দেন, আমি বাড়ি থেকে পালিয়ে কলকাতায় গিয়ে শেয়ালদার টাওয়ার হোটেলে বয়ের কাজ নিই, 5 বছর সেই কাজ করে 156 টাকা জমিয়ে একদিন ফস করে থার্ড ক্লাসের টিকিট কিনে বম্বে মেলে উঠে পড়লুম।
দুদিন লাগলো বম্বে পৌঁছতে, গমগমে শহর, কাউকে চিনি না, কেবল জানতুম বম্বে টকেজ। গিয়ে শুনলুম বম্বে টকেজ আর নেই, কোথায় যাব? ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করে শেষটায় প্যারোলে রাজকমল স্টুডিওতে গিয়ে হাজির হলুম। শুনলুম বাঙালি ডিরেক্টর স্বদেশ মুখার্জি শুটিং করছেন। সোজা গিয়ে ঢুকে পড়লুম স্টুডিওর ভেতর, চুপ করে এক পাশে গিয়ে দাঁড়িয়ে রইলুম। লাকটা যে ভালো ছিল সেটা এই ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। হিরো আর ভিলেনে মারপিটের সিন হচ্ছিল, দুজনের জায়গাতেই স্টান্টম্যান কাজ করছে। হিরোর স্টান্টম্যানকে পেটে লাথি খেয়ে ছিটকে মেঝেতে পড়তে হবে, যেমন তেমন ভাবে ছিটকে পড়ে যাওয়ার প্র্যাকটিস কলকাতায় থাকতে হোটেলের ছাতে অনেক করেছি। এখানে সেটা কিভাবে হয় দেখবার জন্য লুকিয়ে আছি, যেটা হলো সেটা এক কেলেঙ্কারি ব্যাপার। হিসেবের সামান্য গন্ডগোলে ছিটকে পড়ার সময় হিরোর স্টান্টম্যানের মাথাটা লাগলো একটা টেবিলের কোণে, ব্যাস ব্ল্যাক আউট। তাকে চ্যান্দোলা করে সেট থেকে বার করে নিতে হলো। এদিকে ডিরেক্টরের মাথায় হাত, প্রডিউসারের মাথায় হাত, স্টান্টম্যান ছাড়া কাজ বন্ধ হয়ে যাবে। একদিন বন্ধ হলে 20,000 টাকা লোকন, যা থাকে কপালে করে ডিরেক্টরের কাছে গিয়ে ধরে পড়লুম। ভাঙা ভাঙা হিন্দি ইংরেজি মিশিয়ে বললুম, আমার নাম উন্নিকৃষ্ণন, আমি মালাবারের লোক, স্টান্টম্যান, আমাকে দিয়ে পরীক্ষা করা হোক। এমনই সংকটের অবস্থা যে আমি যে কাউকে না বলে শুটিং দেখতে ঢুকেছি তার জন্য কেউ কিছু বলল না। ডিরেক্টর সাহেব তক্ষুনি বললেন যে একে নিয়ে একটা রিহার্সেল হোক, উতরে গেলে একে দিয়েই কাজ করানো হবে। দাঁত কামড়ে নেমে পড়লুম, রিহার্সেল পারফেক্ট, টেক পারফেক্ট। সেই দিন থেকে স্টান্টম্যান ক্যাপ্টেন কৃষ্ণনের জন্ম। তবে এটা জেনেছি যে এ কাজে নাম হয় না, ফাইটিং এর ছবি দেখে কেউ জিজ্ঞেসও করে না কে স্টান্টম্যান ছিল, তবে পেট চলে যায়, কারণ কাজের অভাব নেই। যত দিন যাচ্ছে ছবিতে স্টান্ট ততই বেড়ে যাচ্ছে। একটা ছবিতে হেলিকপ্টারের তলায় দড়ি ধরে ঝুলতে হয়েছিল, ওয়ান স্টান্ট 25,000 রুপিজ, প্রাণ হাতে নিয়ে কাজ করাতো। প্রতি স্টান্টেই যান লড়িয়ে দিতে হয়, কারণ একটু এদিক ওদিক হলেই মৃত্যু না হোক মারাত্মক জখম হতেই পারে। দেখলেই তো সকালে ব্যাপারটা কত রিস্কি, একটু গড়বড় হলে কি হতো ভাবতে পারো? ভাবতে পারি, কিন্তু ভাবতে চাই না। আমি জানি যে আমার ভাগ্যটা এখন লটকে গেছে কেস্টার ভাগ্যর সঙ্গে, সেখান থেকে পিছনোর কোনো উপায়ও নেই, ইচ্ছেও নেই। পাহাড়ের পিছনে সন্ধ্যার আকাশ থেকে শেষ রংটুকু মুছে গেল, লেকের জল কালচে নীল, হাঁসগুলিকে এখনো দেখা যাচ্ছে, একটু পরে আর যাবে না। ভিতরে সকলে তাস খেলতে বসে গেছে, সেটা মাঝে মাঝে হই হুল্লোর থেকে বোঝা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি তাস খেলো না কেস্টরা? খেলি, বলল কেস্টরা, আজ দুপুরেই খেলছিলাম। ভালো কথা, তোমাদের দলের একজন তাকে যোগু ওস্তাদ বলে ডাকে, সে কে বলো তো? সে তো দস্যু দলের নেতা সাজছে, ও বেশ নাম করা অ্যাক্টার, আসল নাম জগন্নাথ রে। আমি আবার ছাই বাংলা ছবি প্রায় দেখিনি গত 10 বছরে, কিন্তু ওর কথা হঠাৎ জিজ্ঞেস করলে কেন? কারণ তাসের দলে ছিল, ওই আমাকে ডেকে নিল, আমি ঘরে বসেছিলাম। লোকটা গোলমেলে, সাংঘাতিক জোচ্ছর, কিন্তু আমার চোখে তো ধুলো দিতে পারবে না, একবারের পর দ্বিতীয়বারেই ধরে ফেলেছি। তাতে লোকটা যেরকম ভাব করলো সেটা মোটেই ভালো লাগলো না, এরকম মুখ খারাপ করতে আমি খুব কম লোককে শুনেছি। ও লোক সুবিধের নয়, সেটা যে আমার জানতে বাকি নেই সেটা গতকালের ঘটনা বর্ণনা করে আমি বুঝিয়ে দিলাম, বলে কেসরা কিছুক্ষণ চিন্তিতভাবে ভুরু কুচকে রইল। তারপর বলল, তোমার মা বাবা নেই কলকাতায়? আমি বললাম, আছেন, আর আমার এক দিদি আছেন, তার বিয়ে হয়ে গেছে, মা বাবাকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে না। উহু, বিশেষ করে এখন তুমি আসাতে আর হচ্ছে না, গুড, কাজটা যাতে ভালো হয় সেটাই দেখতে হবে, খুব মন দিয়ে কাজ করবে, আর করলে তুমি নাম করবে সেটা আমি পোস্ট দেখতে পাচ্ছি, শুধু আমি কেন, তুমিও করবে। কেস্টরা মাথা নাড়ল, উহু, স্টান্টম্যানদের নামের মোহ কাটাতে হয়, নাম করলে করবে তোমাদের হিরো, আর তাতেই যা আমাদের স্যাটিসফ্যাকশন। কেস্টরা উঠে পড়ল, যাই দেখি কোনো তাসের দলে ঢুকতে পারি কিনা। 3 দিন পরে আমার সবচেয়ে মজাদার শুটিং হলো পুষ্করের মেলায়। আজ প্রথম আমাকে 2টো পার্টে অভিনয় করতে হলো, মোহন আর অমৃতের কথা বলার দৃশ্য 2বার করে তুলতে হলো। প্রথমবার আমি মোহন সাজলাম, আর আমার সামনে অমৃতের জায়গায় দাঁড়ালো শ্যামসুন্দর বলে আজমির থেকেই নেওয়া একজন 12 বছরের ছেলে। দ্বিতীয়বার আমি সাজলাম অমৃত, আর সেই একই শ্যামসুন্দর দাঁড়ালো মোহনের জায়গায়। দৃশ্যটা যখন লোকে পর্দায় দেখবে তখন কিন্তু শ্যামসুন্দরকে দেখাই যাবে না, তার বদলে দেখা যাবে মোহন আর অমৃত কথা বলছে।
কিডন্যাপিংয়ের দৃশ্যটা যেখানে নেওয়া হলো সেখানে মেলার কোনো ভিড় ছিল না, থাকলে খুব মুশকিল হতো। যোগু ওস্তাদ দিনের বেলা নেশা করেন না, তাই তিনি মগনলালের পার্টে কাজটা ভালোই করলেন। তবে যেখানে মগনলাল অমৃতবেশী মোহনকে কোলপাজা করে তুলে গাড়িতে নিয়ে গিয়ে ফেলছে, সেটা যোগু ওস্তাদ আরেকটু সাবধানে করতে পারলে। শটটা নেওয়ার পরে আমার কোমরে যে ব্যথাটা আরম্ভ হলো সেটা ছিল প্রায় সন্ধ্যা অবধি। সন্ধ্যাবেলা সার্কিট হাউজে ফিরে এসে কেস্টার সঙ্গে দেখা হলো। গত দুদিন সকাল থেকে রাত অবধি সব শুটিংই রাজবাড়িতে হয়েছে। সেখানে কেস্টার ছিল, কিন্তু কাজের পরে আমার সঙ্গে আর কথাই হয়নি। রাত করে সার্কিট হাউজে ফিরে বেশ ক্লান্ত লাগায় দুদিনই স্নান করে খেয়েই শুয়ে পড়েছি। আমার কৌতূহল ছিল জানবার জন্য এই দুদিনে কোনো বলার মতো ঘটনা ঘটেছে কিনা। আজ সন্ধ্যায় সে প্রশ্নের উত্তর পেলাম। কেস্তরা মুখে গুনগুন করে গান গাইলেও বেশ বুঝতে পারছিলাম ওর মাথায় কি যেন একটা চিন্তা পাক খাচ্ছে, কারণ ওর ভুরুটা ছিল কুচকোনো। তোমাকেই খুঁজছিলাম, বলল কেস্তরা। কি ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম। ব্যাপার গুরুতর। কেন বলো তো? তোমরা তো এ দুদিন শুটিং করছিলে রাজবাড়িতে, আমার তো সারাদিন কাজ নেই, তাই এদিক ওদিক ঘুরছিলুম। আজমিরের কিছু দেখবার জিনিসও দেখে নিলুম। কাল রাত্রিরে 8টা নাগাদ একবার গিয়েছিলুম বাজারে। ভাবলুম ঠান্ডা পড়েছে, গরম চায়ে একটু গলাটা ভিজিয়ে নিই। চায়ের দোকানটা তার আগের দিনই দেখা ছিল। যাই হোক, দোকানের বাইরে বেঞ্চিতে বসে চা খাচ্ছি, এমন সময় পাশের দোকান থেকে দেখলাম দুজন লোক বেরোল। দোকানটা মদের। দুটো লোকের মধ্যে একটা হলো তোমাদের যোগ ওস্তাদ, আর আরেকটাকে রাজবাড়িতে দেখেছি। চাকরের কাজ করে, নাম বোধ হয় বিক্রম। চাকরটাকে ওস্তাদের সঙ্গে দেখেই মনের ভেতর একটা সন্দেহ ধক করে উঠেছে। ওরা দুজন কিন্তু বাইরে এসে চলে গেল না, কথা বলতে বলতে গেল দোকানের পিছন দিকে অন্ধকারে। কি ঘটছে জানার জন্য প্রচণ্ড আগ্রহ হওয়াতে আমিও বেঞ্চি ছেড়ে উঠে খুব সাবধানে এগিয়ে গেলুম যেদিকে ওরা গেছে সেই দিকে। দুটো দোকানের মাঝখানে একটা গরুর গাড়ি দাঁড়ানো ছিল, সেটার পাশে গা ঢাকা দিয়ে কয়েক পা এগোতেই যোগু ওস্তাদের গলা পেলুম। বুঝলুম সে বিক্রম লোকটাকে কোনো একটা কাজে সাহায্য করার কথা বলছে। সেটা করে দিলে যোগু তাকে মোটা টাকা বকশিস দেবে। কত টাকা সেই নিয়েও কিছুক্ষণ কথা কাটাকাটি হলো, শেষটায় 1000-এ রফা হলো। বুঝতেই পারছো, রাজবাড়ি থেকে কিছু চুরি করার তাল করছে ওরা। চাকরটাই চুরি করে জিনিসটা যোগু ওস্তাদকে এনে দেবে, আর তার জন্য 1000 টাকা পাবে। আমার কাছে এক ধাক্কায় সব জিনিসটা পরিষ্কার হয়ে গেল। নীলকান্তমণি, যোগু ওস্তাদের সামনে অনেকবার মনিটার কথা হয়েছে, সেটা যে কত দামি তা সে জানে। সেইটে সে বিক্রমের সাহায্যে হাতাবার তাল করছে, আর সেটা জেনে গেছে কেস্তরা। নীলকান্তমণির ব্যাপারটা কেস্তরাকে বলে আমি জিজ্ঞেস করলাম, তুমি যে ওদের কথা শুনেছ সেটা ওরা টের পায়নি তো? মনে তো হয় না, বলল কেস্তরা। আমি বেশিক্ষণ থাকিনি, গোলমালটা কোথায় বুঝেই আমি সটকে পড়েছি। এখন কথা হচ্ছে এ ব্যাপারে কি করা যায়। তুমি কি মনে করো ব্যাপারটা বিশুদাকে বলা উচিত? কেস্তরা মাথা নাড়ল। তাতে সুবিধা হবে না, যোগু ওস্তাদের কাজ এখনো বাকি আছে। ওর যদি একদিনও শুটিং না হতো তাহলে ওকে বাদ দিয়ে অন্য লোক নেওয়া যেত, কিন্তু এখনো কন্টিনিউইটি হয়ে গেছে। কি হয়ে গেছে? কন্টিনিউইটি তার মানে ওকে নিয়ে 3 দিন কাজ হবার ফলে ওই ছগনলাল গুন্ডা হয়ে গেছে। ওর বদলে অন্য লোক নিতে গেলে তাকে নিয়ে ওই 3 দিনের কাজ আবার নতুন করে করতে হবে, তাতে লাখ টাকা লোকসান। যোগু লোকটা জোর পাচ্ছে শুধু এই কারণেই, ও জানে যে ওকে ছাড়া চলবে না, সেই সুযোগে লোকটা এই বদমাইশিটা করার তাল করছে। তাহলে মুখ বন্ধ করে বসে থাকা, আর প্রাণপণে আশা করা যাতে ওরা চুরিটা না করতে পারে। যে মনিটার কথা বলছো সেটা কত বড়? প্রায় একটা পায়রার ডিমের মতো। কত দাম তা কিছু বলেছে? বলেছে দামের কোনো হিসেব নেই, যাকে বলে অমূল্য। বোঝো, কেস্তরা গম্ভীর মুখ করে চলে গেল। রাত্রিরে খাবার পর ঘুমুতো যাবার আগে একবার বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে ঝলমলে চাঁদনি রাত, লেকের জলটা চিকচিক করছে, এমন সময় একটা শব্দ শুনে পিছনে ফিরতে হলো। বারান্দায় লোক এসেছে। যোগু ওস্তাদ, আমি তো অবাক, লোকটা যে আমারই দিকে আসছে। আমার সঙ্গে ওর কি দরকার থাকতে পারে? আর এখন তো নেশা করেছে, সমস্ত বারান্দা দুর্গন্ধে ভরে যাবে। না, বন্ধ তো নেই। আজ দিব্যি সুস্থ লাগছে ভদ্রলোককে। কেমন আছিস তুই? এ আবার কি প্রশ্ন? আমি বললাম, কেন, ভালোই তো আছি। দুপুরে শটের পর দেখছিলাম কোমরে হাত বুলোচ্ছিস, বেশি চোট লাগেনি তো? না না, এখন আর ব্যথা নেই,
ভেরি গুড, ভাবনা হচ্ছিল তোর জন্য, তাই ভাবলাম একবার খোঁজ নেই। আমি ভালো আছি। যোগু ওস্তাদ চলে গেল। আজ যে মানুষটাকে একদম অন্যরকম বলে মনে হলো। কেসটা ঠিক শুনেছিল তো? আরো 7 দিন কেটে গেল, এখন শুটিং এর কাজটা বেশ মেশিন মাফিক চলেছে। সবাইয়েরই সবকিছু সরগরো হয়ে গেছে, তার ফলে কাজের স্পিডও বেড়ে গেছে। এর মধ্যে মা বাবা দুজনেরই চিঠি পেয়েছি। আমার কাজ ভালো হচ্ছে জেনে দুজনেই খুব খুশি। বিশুদা ছাড়াও আরো কয়েকজন আছে যারা রোজই একবার এসে আমার খোঁজ নিয়ে যায়। তার মধ্যে অবিশ্বী মমতা মাসি একজন। উনি বেশ বুঝতে পারেন মায়ের অভাব কি জিনিস। সত্যি বলতে কি, উনি থাকাতে সুবিধাই হয়েছে, না হলে সব জিনিস সবসময় খেয়াল করা মুশকিলই হতো। এছাড়া আছেন সুশীলবাবু, যিনি এমনিতে একটু গম্ভীর মেজাজের লোক, কিন্তু তাও একবার অন্তত এসে কি সব ঠিক তো কথাটা বলে যান। সুশীলবাবুর সহকারীদের মধ্যে মুকুল চৌধুরীকে আমার এমনিতেই ভালো লাগে, কারণ কাজের সময় আমার ব্যাপারে উনি খুব বেশি রকম দৃষ্টি রাখেন। একটা শটে যদি আমার কুর্তার উপরের বোতামটা খোলা থাকে, তাহলে সেই দৃশ্যের অন্য সব শটেই সেটা ভোলা থাকছে কিনা সেটা দেখার ভার মুকুল চৌধুরীর উপর। কেস্তার ধারণা যে ভুল, সেটা আমার মনে আরো দানা বাঁধল যখন দেখলাম পরপর এই 7 দিনেও যোগু ওস্তাদের দিক থেকে কোনো গোলমাল দেখা গেল না। আমি এখনো সুযোগ পাইনি, কিন্তু পেলেই এই কথাটা কেস্তাকে বলবো বলে ঠিক করে রেখেছি। 7 দিন অবিশ্বী ছবির কাজ অনেক দূর এগিয়ে গেছে। পুলকেশ ব্যানার্জি আর মমতা মাসির কাজ আজ সকালেই হয়ে গেছে, ওরা আজ সন্ধ্যায় কলকাতা ফিরে যাবেন। ইতিমধ্যে মোহনের গরিব স্কুলমাস্টার বাবার পার্ট করার জন্য আজমির থেকে 1 বছর 40 একের ভালো বাঙালি অ্যাক্টর পাওয়া গেছে। একে নিয়ে একদিনের কাজও হয়ে গেছে। কেস্তাকে কাজে লেগেছে এর মধ্যে 3 দিন, তার মধ্যে একদিন তাকে আরেকজন নতুন আসা স্টান্টম্যানের সঙ্গে ফাইটিং করতে হয়েছে। আসলে ফাইটিংটা ছবিতে হবে ছগনলাল আর সূর্যকান্তের মধ্যে। তিনজনের মধ্যে একজন গুন্ডা সূর্যকান্তের হাতে লাথি মেরে হাত থেকে পিস্তলটা মাটিতে ফেলে দিয়েছে। সেটা আবার পাওয়ার জন্যই সূর্যকান্তকে ঘোষকশি করতে হচ্ছে। ছগনলাল বেশি যোগু ওস্তাদ আর সূর্যকান্ত বেশি শঙ্কর মল্লিককে গায়ে না লাগিয়ে ঘুষি চালানোর অ্যাক্টিং করতে হয়েছে অবশ্যই, কিন্তু যেখানেই ঘুষি খেয়ে ছিটকে পড়ার ব্যাপার আছে, সেখানেই অ্যাক্টরের বদলে স্টান্টম্যান ব্যবহার করতে হয়েছে। গুন্ডাদের আস্তানার জন্য শহরের একটু বাইরে একটা 300 বছরের পুরনো পোড়ো বাড়ি পাওয়া গিয়েছিল, তাতেই তোলা হয়েছে এই সব দৃশ্য। আমাকেও এ দৃশ্যে থাকতে হয়েছিল, কারণ মোহন তো গুন্ডাদের হাতে বন্দী, আর তাকে উদ্ধার করতে এসেছে ইন্সপেক্টর সূর্যকান্ত। হাত পা বাঁধা অবস্থায় ঘরের এক কোণে বসে আমাকে কষ্টের অ্যাক্টিং করতে হয়েছে, যদিও স্টান্টম্যানদের কারসাজি দেখে আমার বুকটা বারবার কেঁপে উঠছিল। বিশেষ করে কেস্তার স্টাস্টের তো কোনো তুলনাই নেই। এক এক সময় মনে হচ্ছিল কেস্তার শরীরে বুঝি হার বলে কিছু নেই, নিলে এভাবে ছিটকে ছিটকে মাটিতে পড়ছে অথচ ব্যথা লাগছে না, এটা কিভাবে হয়। আরো 2 দিন যে কাজ করেছে কেস্তা, তার সবই হলো মোটর বাইকে আমাকে নিয়ে। যদিও মোটর বাইককে মোটর গাড়ির তারা করার দৃশ্যটা ছবিতে থাকবে মাত্র 1.5 মিনিট, তার জন্য শর্ট নিতে হবে প্রায় 60-70টা। দৃশ্যটা শেষ হবে নালার উপর দিয়ে লাফের শট দিয়ে, সেটা নেওয়া হবে আরো 7 দিন পরে। সবচেয়ে কঠিন বলে কাজটা শেষের জন্য রাখা আছে। এই শটের পরে আমারও আর কোনো কাজ বাকি থাকবে না কেস্তারনা। এটা বলতেই হবে যে অ্যাক্টিং এর ব্যাপারে যোগু ওস্তাদের কোনো গাফিলতি নেই। তাই আমার সন্দেহ হচ্ছিল কেস্তা ঠিক শুনেছিল কিনা। 5 দিনের দিন সারাদিন মোটর সাইকেলে শুটিং করার পর সার্কিট হাউজে সন্ধ্যায় একটু ফাঁক পেয়ে কেস্তা নিজে থেকেই এল আমার কাছে। আমি তখন সবে স্নান করে বারান্দায় এসে দাঁড়িয়েছি। আনা সাগর লেকটা রোজ দেখেও পুরনো হয়নি, আর পাহাড়ের পিছনে সূর্যোদয়টার এক একদিন এক এক রকম বাহার। কি খবর, বলল কেস্তা। আমি বললাম, আমি তো তোমার কাছে খবর পাবো বলে বসে আছি। লোকটা বোধহয় হাল ছেড়ে দিয়েছে, বলল কেস্তা, আমি ফাঁক পেলেই একবার সন্ধ্যার দিকে চায়ের দোকানটায় যাই। মাথায় চাদর মুড়ি দিয়ে বেঞ্চিতে ঘাপটি মেরে বসে থাকি। আমায় চেনা যায় না নিশ্চয়ই। সেই অবস্থায় 3 দিন যোগু ওস্তাদকে ঢুকতে দেখেছি মদের দোকানে, ওর সঙ্গে অন্য 2 জন গুন্ডার একজনকে দেখেছি একদিন, কিন্তু সেই চাকর বিক্রম আর আসেনি। তাহলে বোধহয় তুমি ভুল শুনেছিলে, কেস্তা মাথা নাড়ল। ওহ, আমার শোনায় ভুল হয়নি, ওরা যে একটা কোনো মতলব করছিল তাতে কোনো সন্দেহ নেই।
এর মধ্যে একদিন রাজবাড়িতে শুটিং এর সময় আমার কোনো কাজ ছিল না। আমি ওদের বাড়ির একজন চাকরের কাছে একটা দেশলাই চেয়ে তার সঙ্গে একটু গল্প জুড়ে দিয়েছিলাম। সে বলল, মি লোহিয়ার যে খাস বেয়ারা, সে নাকি ছুটিতে গেছে 3 হপ্তা হলো। বিক্রম চাকরটা তার জায়গায় বদলি এসেছে, কাজেই সেখানে একটা গোলমাল আছে। এর বেলায় প্রভুভক্তির কোনো প্রশ্ন আসে না, এই লোকটাকে হাত করা তাই অনেকটা সহজ। আমার সন্দেহটা ওইখানেই, দেখা যাক, আর কদিন না গেলে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি যদি কিছু হয়। কেসলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না, যতদিন যোগ ওস্তাদের কাজ আছে ততদিন আমাদের মুখ বন্ধ। সেই পাথরটা যদি চুরি যায় তাহলে পুলিশ আসবে নিশ্চয়ই। পুলিশ যদি যোগ ওস্তাদকে সন্দেহ করে তাহলে করবে, সেখানে আর কারুর কিছু বলার থাকতে পারে না। কিন্তু এটাও ঠিক যে তাহলে তোমাদের ছবির সাংঘাতিক ক্ষতি হবে। পুলিশ দরকার বুঝলে অপরাধীকে পাকড়াও করবেই, তাদের কেউ রুখতে পারবে না। ভাবনা হচ্ছে ছবিটার জন্য, যতদূর জানি তোমার সঙ্গে যোগ ওস্তাদের বেশ কিছু কাজ বাকি আছে। তা তো আছেই, আমাকে ধরে নিয়ে যাবার পর গুন্ডাদের আস্তানায় আমার 3টে দৃশ্য আছে। তারা আমাকে কষ্ট দিচ্ছে, ভালো করে খেতে দিচ্ছে না, আমাকে এক পোশাকে দিনের পর দিন থাকতে হচ্ছে, এসব তো কিছুই তোলা হয়নি এখনো। ছবিটা সম্বন্ধে কেস্টার এতটা দরদ আছে দেখে আমার আরো ভালো লাগলো। সত্যিই যে ভাবনার কারণ ছিল সেটা বোঝা গেল 8 দিনের দিন সকালে। সেদিন সকালে 9টায় রাজবাড়িতে কাজ, আমি আর যিনি দেওয়ান সাজছেন তাকে নিয়ে একটা দৃশ্য। পুলিশ গুন্ডাদের খোঁজ করতে আরম্ভ করেছে, আর এদিকে রাজকুমার অমৃত তার নতুন বন্ধুর খবরের জন্য অস্থির হয়ে পড়েছে। বড়দের বলে কোনো ফল না পেয়ে শেষটায় সে নিজেই ফোন করে ইন্সপেক্টরকে, খবর জিজ্ঞেস করে। এই দৃশ্য তুলতে ঘণ্টাখানেকের বেশি সময় লাগা উচিত না, তারপর বাকি দিনটা কাজ হবে গুন্ডাদের আস্তানায়। 7:30টার মধ্যে বাস বেরিয়ে পড়ল মালপত্র আর কিছু লোকজন নিয়ে, বিশুদাও চলে গেল সেই বাসে, বাকি সবাই গাড়িতে যাবে 8টার সময়। মিনিট 20-এর মধ্যে দেখি একটা অটো রিক্সাতে করে বিশুদা ফিরে এসেছে। রাজবাড়িতে সাংঘাতিক কাণ্ড, গত রাত্রে ডাকাত পড়েছিল মি লোহিয়ার মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে, তার বালিশের নিচে থেকে চাবি বার করে সিন্দুক খুলে নীলকান্তমণিটা চুরি করে নিয়েছে। মি লোহিয়ার স্ত্রী পাশের ঘরে 2 নাতিকে নিয়ে শুতেন, তিনি কিছুই টের পাননি। ভোরবেলা জ্ঞান হয়ে মি লোহিয়া সমস্ত ব্যাপারটা জানতে পেরে স্ত্রীকে ঘুম ভাঙিয়ে বলেন। এটাও বিশুদা বলল যে বাড়ির একজন চাকর বিক্রমকে নাকি পাওয়া যাচ্ছে না, সে লোহিয়ার খাস বেয়ারা শত্রুঘ্নের বদলি হিসাবে এসেছিল 1 মাসের জন্য। পুলিশের মধ্যেই এসে সকলকে জেরা করতে শুরু করেছে। রাজবাড়িতে আরো 3 দিনের কাজ বাকি ছিল, সেটা করতে হবে একেবারে শেষ দিকে, অন্য সব কাজ শেষ হয়ে যাবার পর। আমি হন্তদন্ত হয়ে নিচে গিয়ে বিশুদার মুখ থেকেই সমস্ত ব্যাপারটা শুনলাম। কেস্তদাও ছিল সেই ঘরে, সে খালি একবার আমার দিকে চাইল। আমি জানি যে এই ব্যাপারে আমাদের দুজনেরই কিচ্ছু করার নেই, যদিও আমরা সবই জানি ফিল্মের দলের 25 জন লোকের মধ্যে শুধু আমি আর কেস্তরাই জানি আসল ব্যাপারটা, জানি নীলকান্তমণি কোথায় কার কাছে আছে। গুন্ডাদের আস্তানার শুটিংটা বিকেল 4:30টায় শেষ করে ফেরার পথে বিশুদা বলল, চল অংশু, আমরা কজন একবার মি লোহিয়াকে দেখে আসি, ভদ্রলোক কেমন আছেন জানা দরকার। একটা গাড়িতে বিশুদা, সুশীলবাবু, শঙ্কর মল্লিক, সুকান্তবাবু আর আমি গেলাম রাজবাড়িতে। বাড়ির বাইরে পুলিশ, ভিতরে পুলিশ, সারা বাড়ির চেহারাই পাল্টে গেছে। বাড়ির লোকজন সকলেরই মুখ গম্ভীর, সবাই ধীরে ধীরে হাঁটছে, ফিসফিস করে কথা বলছে, দেখে মনে হয় যেন সারা বাড়িটার ওপর শোকের ছায়া পড়েছে। তার উপরে আবার আজ দিনটাও করেছে মেঘলা। তবু ভালো যে মি লোহিয়ার মাথার জখমটা তেমন গুরুতর হয়নি। ভদ্রলোক দোতলার সামনে বারান্দায় মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আরাম কেদারায় বসে ফলের রস খাচ্ছিলেন। আমাদের বসতে বলে পাশে দাঁড়ানো চাকরকে সকলের জন্য শরবত আনতে বললেন। সুশীলবাবু বললেন, আমরা কিন্তু আপনাকে মোটেই বিরক্ত করতে চাই না, আপনার এই দুর্ঘটনার কথা শুনে আপনি কেমন আছেন খালি সেইটুকু দেখতে এসেছি। আই অ্যাম মাচ বেটার, বললেন মি লোহিয়া, কি করব বলুন, মানুষের জীবন তো আর সব সময় একরকম যায় না। কপালে দুর্ভোগ ছিল, সে কে পারে খণ্ডাতে। আফসোস হয় যে আমার এত হীরে জহরত থাকতে সে তো আমার সাধের মনিটাই নিল। এটা কি আপনার ওই চাকরেরই কীর্তি, প্রশ্ন করলেন সুশীলবাবু। সে যখন পালিয়েছে তখন তাই ধরে নিতে হবে, অথচ লোকটা যে এমন সেটা আগে বুঝতে পারিনি, বদলি হিসেবে এসেছিল আর কাজ করছিল ভালোই।
হঠাৎ যে কি গোলমাল হয়ে গেল, সে তো কি সত্যি করেই পালিয়েছে, তাই তো মনে হচ্ছে। এমন একটা কুকীর্তি করে সে কি আর শহরে থাকবে? আমার সবচেয়ে আফসোস হচ্ছে যে আজ আপনাদের কাজটা হলো না, ওটা বন্ধ করেছে আমার বাড়ির কর্মচারীরা। আমি জানলে বন্ধ হতে দিতাম না। আপনারা যদি চান তো কাল সকালেই আবার আসতে পারেন, আমার কোনো অসুবিধা হবে না, তার কোনো প্রয়োজন হবে না, বললেন সুশীলবাবু। আপনি সেরে উঠুন, ইতিমধ্যে আমাদের অন্য জায়গায় অন্য কাজ আছে। শরবত খেয়েই আমরা সকলে উঠে পড়লাম। সার্কিট হাউজে যখন ফিরলাম তখন 6টা বাজে। আমি ঘরে গিয়ে স্নানের জোগাড় করব কিনা ভাবছি, এমন সময় কেস্টদা এল। তার মুখ গম্ভীর। কি হলো কেস্টদা? আমার কাজ কতদিন আছে তুমি বলতে পারো? জিজ্ঞেস করলো কেস্টদা। আমি বললাম 24 তারিখ পর্যন্ত। কিন্তু কেন জিজ্ঞেস করছো? যোগু ওস্তাদের কাজ কি 24-এর পরেও আছে? না, ওর কাজ শেষ হচ্ছে 24-এ সকালে, ও সেই দিনই সন্ধ্যায় চলে যাবে। তুমি ঠিক জানো আমাদের কাজের চার্ট তো বসবার ঘরের দেয়ালে টাঙানো আছে, সেটা দেখলেই সব জানা যায়। কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো বলো তো? কারণ ওর কাজ শেষ হবার আগে আমি এখান থেকে চলে গেলে মুশকিল হবে। যতদিন ওর কাজ চলছে ততদিন আমি কিছু বলতে পারবো না। 24 তারিখও চলে যাবার আগে আমার যা করার করতে হবে। হাতে বোধহয় মাত্র কয়েক ঘন্টা সময় থাকবে। খুব গোলমেলে ব্যাপার। আমি বেশ বুঝতে পারছিলাম কেস্টদার ভাবনার কারণটা। ও আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, সবচেয়ে মুশকিল কোথায় জানো? আমি বললেই যে এরা আমার কথা বিশ্বাস করবে তার কোনো গ্যারান্টি নেই। আমি কেস্টদাকে সান্ত্বনা দিতে যাচ্ছিলাম কিন্তু পারলাম না। আরেকজন লোক এসে গেছে বারান্দায়। যোগু ওস্তাদ, দুজনে খুব দোস্তি দেখছি, বাঁকা হাসি হেসে বলল যোগু ওস্তাদ। আরে ভাই, তোমরাই তো ফ্ল্যাগ তুলবে হাউজে, আমাদের কপালে তো দুয়ো ছাড়া আর কিছু নেই। তবে হ্যাঁ, এটা বলতে হবে যে তোমাদের দুজনেরই কাজ হচ্ছে ফার্স্ট ক্লাস। মাস্টার অংশুর তো জবাবই নেই, আর স্টান্টম্যানও জবর। আমি বললাম, এসব আবার কি বলছো যোগুদা? তুমি একটা ছবিতে থাকলে তোমার নামেই তো টিকিট বিক্রি হয় বলে শুনেছি। যোগু ওস্তাদ হঠাৎ যেন দেমাকে ফুলে উঠল। তা ভিলেনের পার্ট করছি আজ 11 বছর ধরে, অনেক এলেম লাগে ভিলেন করতে, বুঝলে কেস্টোভা? এটা তোমার ওই ডিগবাজি খাওয়া নয়, ভালো অ্যাক্টিং আর জিমন্যাস্টিক এক জিনিস নয়। কেস্টদা একটু হেসে নরম গলায় বলল, সেই কি আমি অস্বীকার করছি ওস্তাদজি। আপনার নাম ছবির টাইটেলে বড় করে থাকবে, আমার তো নামই থাকবে না। আমাদের কাজ আর কুলিগিরিতে কোনো তফাতি নেই। কেস্টদা যে এত বিনয়ী হতে পারে সেটা হয়তো যোগু ওস্তাদ আশা করেনি, তাই সে একটু থতমত খেয়ে কথা পাল্টে বলল, আফসোস কি হচ্ছে জানো, মাস্টার অংশু এমন একটা পাথর লোপাট হয়ে গেল আর আমি একবারটি দেখতেও পেলুম না। শুধু তোমাদের মুখে শুনে দুধের স্বাদ ঘলে মেটাতে হলো। অবশ্যই কে নিয়েছে পাথরটা সে তো জানাই আছে, তার মানে আমি জিজ্ঞেস না করে পারলাম না। ওই বিক্রম চাকরটা এক নম্বরের বজ্জাত। তুমি কি করে জানলে? যোগু ওস্তাদের মতলবটা কি সেটা ঠিক বুঝতে পারছিলাম না। জানবো না কেন, বলল যোগু ওস্তাদ, আমরা তো মদের দোকানে যাই নেশা করতে, তাই আমাদের সব রকম লোকের সঙ্গে মিশতে হয়। ও বেটা একদিন এসেছিল দোকানে, আমাকে ভজাবার তাল করছিল, নেশা করে বেটা বলে কি আমার মনিবের একটা দামি পাথর আছে, তোমাকে এনে দিলে কত টাকা দেবে আমায়। ভেবেছে ফিল্ম অ্যাক্টর তো, কোটিপতি না হলেও লাখপতি তো হবে নির্ঘাত। আমি তখন সবে শুরু করেছি, মাথা একদম ক্লিয়ার। ব্যাটাকে দোকানের বাইরে নিয়ে এলুম, তারপর গলার মাদুলি ধরে টান দিয়ে মাথাটাকে মুখের কাছে এনে বললুম, আর একটি বার অমন কথা বলেছ কি তোমাকে সোজা পুলিশের হাতে চালান দেব। তাই করলেই তো পারতেন, বলল কেস্টরা, তাহলে আর এই কেলেঙ্কারিটা হতো না। পাথর তো আর ওই ব্যাটার কাছে নেই, বলল যোগু ওস্তাদ, ওটা অন্য জায়গায় পাচার করে মোটা বকশিস নিয়ে ভেগেছে ব্যাটা বিক্রম। পুলিশের বুদ্ধি থাকলে এখানকার যত হিরে জহরদের কারবারি আছে তাদের বাড়ি রেড করা উচিত। জলের দরে অমন একটা পাথর পেলে এরা তো লুফে নেবে। যে পাথরের দাম হয়তো 20 লাখ, তার জন্য 1000-2000 পেলেও ওই বিক্রম ব্যাটা বলতে যাবে। একটা সামান্য চাকরের আর চাহিদা কত হতে পারে? যোগু ওস্তাদ তার কথা শেষ করে গুড নাইট করে চলে গেল। আমি একটু অবাক হয়ে কেস্টরার দিকে চাইলাম, কি মনে হচ্ছে কেস্টরা? কেস্টরা চুপ মেরে গেছে, দুবার এপাশ ওপাশ মাথা নাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সব গুলিয়ে যাচ্ছে। এখন এক একবার সত্যিই মনে হচ্ছে আমি ভুল শুনেছিলাম, অবশ্যই সেটা হলেই ভালো হয়।
যদি প্রমাণ হয় যে ওস্তাদ পাথরটা নিয়েছে বিক্রমের কাছ থেকে, তাহলে ফিল্ম অ্যাক্টরদের বদনাম হবে। সেটা মোটেই ভালো নয়, না তা নিশ্চয়ই নয়। এই ঘটনার পরে অ্যাক্টিং এর সময় আমার বেশ কয়েকবার কথা গুলিয়ে গিয়ে এন চি হলো, এন চি মানে নো গুড, তার মানে শর্টটা আবার নিতে হবে। শর্ট যদি ঠিক থাকে তাহলে সেটা হয়ও কে, একটা শর্ট শেষ হওয়া মাত্র ডিরেক্টর বলে দেন সেটাও কে, না এন চি। সুশীলবাবু আমাকে একবার জিজ্ঞেস করলেন, অংশু তোমার কি শরীর খারাপ লাগছে? কথাটা খুব নরম করে বললেও আমার ভীষণ লজ্জা লাগছিল, কারণ আর কিছুই না, নীলকান্তমণির ব্যাপারটা কিছুতেই ভুলতে পারছিলাম না বলেই যত গণ্ডগোল। বিশেষ করে যোগু ওস্তাদের কথাগুলো বারবার মনে হচ্ছিল, আর মন বলছিল যোগু ওস্তাদ নির্দোষ, ও যা বলেছে সেটাই আসলে ঠিক, কেসটা নিশ্চয়ই উল্টোপাল্টা শুনেছে। দুদিন লাগলো মন থেকে নীলকান্তমণির চিন্তাটা তাড়িয়ে দিয়ে অ্যাক্টিং করতে। তারপর অবশ্যই আর এন জি হয়নি। ইন্সপেক্টর মাহেশ্বরী কিন্তু তদন্তের ব্যাপারে বেশ নাজেহাল হচ্ছেন। সে চাকর শহর ছেড়ে পালিয়েছে বটেই, কিন্তু সে যে কোথায় গা ঢাকা দিয়েছে সেটা পুলিশ অনেক চেষ্টা করেও বার করতে পারছেন না। 23 তারিখ সকালে আমার শুটিং ছিল মোহনের বাড়িতে। ইন্সপেক্টর সূর্যকান্ত গুন্ডাদের হাত থেকে মোহনকে উদ্ধার করে তার বাবার কাছে এনে দিচ্ছে, বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরছে। এই শুটিং মি মাহেশ্বরী তার স্ত্রী আর মেয়েকে নিয়ে দেখতে এলেন। বিশুদার প্রশ্নের উত্তরে উনি বললেন যে চোর এখনো ধরা পড়েনি, তবে বিক্রম যে লোক সুবিধের ছিল না তার প্রমাণ আমরা পেয়েছি। বাজারে যাবার নাম করে মদের দোকানে গিয়ে মদ খেত, যেদিন চুরিটা হয় সেদিনও সে মদের দোকানে গিয়েছিল। পরদিন 24 তারিখ ভীষণ জরুরি দিন, আজকে মোটরবাইকে চড়ে কেসরা আমাকে নিয়ে নালা টপকাবে। এই দৃশ্য তোলার জন্য 2টো বাড়তি ক্যামেরা লোকসমেত বম্বে থেকে এসেছে। সার্কিট হাউজে ঘর খালি করা হয়েছে, তাই তারা সেখানেই এসে উঠেছে। বাইকে নালা পেরোনোর ব্যাপারটা একবারের বেশি করা রিস্কি বলে দৃশ্যটা 3টে ক্যামেরা দিয়ে 3 জায়গা থেকে একই সঙ্গে ভোলা হবে। একটা চড়াই দিয়ে এগোনোর সময়, একটা নালা টপকে পেরোনোর সময়, আর একটা উল্টো দিকে উত্তরাইয়ের মুখে ল্যান্ড করার সময়। অবশ্যই এই সিনের আগে সকালে অন্য কাজ আছে, তাতে 3 গুন্ডা আর পুলিশের দল লাগবে, পুলিশ ছগনলালের দলকে গ্রেপ্তার করার দৃশ্য। ইন্সপেক্টর মাহেশ্বরী স্থানীয় পুলিশের লোক দিয়েছেন, তারাই শুটিংয়ে পুলিশের কাজ করবে। আমার মনে আর এখন কোনো সন্দেহ নেই যে কেসটা ভুল শুনেছিল, যোগু ওস্তাদ আসলে নির্দোষ। তাকে ভজাতে চেষ্টা করেছিল বিক্রম, কিন্তু সে রাজি হয়নি। ভাগ্যিস মিছামিছি যোগু ওস্তাদের উপর দোষ চাপালে একটা বিশ্রী ব্যাপার হতো। একটা গোলমেলে ব্যাপার এই যে আজ সকাল থেকে মেঘলা করেছে, অবশ্যই হাওয়া আছে বলে মেঘ মাঝে মাঝে সরে গিয়ে রোদ বেরিয়ে যাচ্ছে, কিন্তু বিকেলে নালা টপকানোর শটের জন্য রোদেরই দরকার, কারণ মোটর বাইক সংক্রান্ত আর সব শটে রোদ রয়েছে। আমি বুঝি গেছি যে এখানেও সেই কন্টিনিউটির ব্যাপার, একই দৃশ্যে 10টা রোদে তোলা শটের সঙ্গে একটা মেঘলায় তোলা শট জুড়লে ভীষণ চোখে লাগে। তাই সকাল থেকেই মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছি যেন বিকেলে মেঘ সরে গিয়ে রোদ বেরোয়। দুপুরের খাওয়া শেষ করে একটা গাড়িতে আমি, কেসরা আর মেকআপের 2 জন লোক, আর অন্য গাড়িতে নতুন 2টো ক্যামেরা, তাদের ক্যামেরাম্যান আর সহকারী নালার শুটিংয়ের জন্য বেরিয়ে পড়লাম। অন্যেরা সকাল সকাল বেরিয়ে গেছে গুন্ডাদের দৃশ্য তুলতে, তারা সেখান থেকে সোজা চলে যাবে নালার জায়গায়। পথে হঠাৎ দেখলাম আমাদের 3 নম্বর গাড়িতে যোগু ওস্তাদ আর আরও 2-3 জন লোক শুটিং সেরে সার্কিট হাউজে ফিরছে। তার মানে ছগনলালের কাজ শেষ। সেদিনেরই মতো 20 মিনিট লাগলো নালার জায়গাটায় পৌঁছতে, মোটরবাইক আগেই এসে গেছে বাসের মাথায়। কেসরা আর দেরি না করে বাইকে চড়ে পড়ল। যারা আগে এসেছে তারা সবাই এখন পুরি তরকারি লাঞ্চ করছে। কেসরা বলল, আমি একবার নালাটা টপকে পেরিয়ে দেখে নিচ্ছি, স্পিডের আন্দাজটা ঠিক করে নিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, আমাকে দরকার হবে? কেসরা মাথা নাড়ল, তুমি চড়বে একেবারে শর্টের সময়। পথের ডান পাশে কিছু দূরে একটা তেঁতুল গাছ, তারই নিচে দলের সকলে খেতে বসেছে। কেসরা চেঁচিয়ে জানিয়ে দিল যে সে একটা রিহার্সাল করে নিচ্ছে, আজই ওর শেষ কাজ, সেটা হলেই ও বম্বে ফিরে যাবে, হয়তো আর কোনোদিনও দেখা হবে না। এটা মনে হলেই আমার খুব খারাপ লাগছিল। কেসরা বাইকটাকে দাঁড় করিয়েছে নালা ঘেঁষে বেশ কিছুটা দূরে রাস্তার উপর, নালার দিকে কেউ নেই তো? হাত দিয়ে জিজ্ঞেস করল কেসরা। বিশুদা পরিবেশন করছিল, চেঁচিয়ে বলল, না সবাই এখানে, আমি রিহার্সালটা দেখব বলে দৌড়ে নালার ধারে চলে গেলাম।
তারপর গলা ছেড়ে হাঁক দিলাম, এসো কেসটা। আবার সেই কানফাটা শব্দ, সেই আচমকা ঝোপের পিছন থেকে বেরোনো সেই দমবন্ধ করা লাফ, আর সেই ম্যাজিকের মতো। কিন্তু এ কি, ওপারে গিয়ে বাইকটা একই হলো। সেটা যে মুখ থুবড়ে পড়েছে উতরাইটা পেরিয়েই, আর কেসটা যে বাইক থেকে ছিটকে গিয়ে পড়েছে ঝোপের মধ্যে। বিশুদা চিৎকার ছেড়ে জুতো মোজা পরেই নালা পেরিয়ে উল্টো দিকে গিয়ে উঠলাম। মোটর বাইকটা একপাশে কাত হয়ে পড়ে আছে, তার একটা চাকা এখনো বনবন করে ঘুরছে, আর কেসটা রাস্তা থেকে উঠে গা থেকে ধুলো ঝাড়ছে। আমি স্টান্টম্যান বলেই আজ বেঁচে গেলাম অংশুবাবু, অন্য কেউ হলে ব্যথা পেয়েছ নিশ্চয়ই। আমার বুকের ভেতরে টিপটিপ করছিল, ছোপটা বাঁচিয়ে দিয়েছে, নইলে মাথায় চোট পেতাম নির্ঘাত। কিন্তু কি করে, ব্যাপারটা আর কিছুই না, রাস্তাটাকে খুঁড়ে গর্ত করে তারপর আলগা মাটি দিয়ে বুঝিয়ে কিছু পাথর আর খোলামকুচি ওপরে ছড়িয়ে দিয়েছিল। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, তাই বাইকটা এসে পড়তেই মাটির ভিতর ঢুকে গেছে। বিশুদার সঙ্গে প্রায় সকলেই আমার ডাকে ছুটে এসেছে, কাণ্ড দেখে সকলের চক্ষুস্থির। কিন্তু এরকম করলো কে? প্রশ্ন করলেন সুশীলবাবু, আপনার উপর কারুর আক্রোশ আছে নাকি যে আপনাকে এভাবে টাইট দেবে? কেসদার ঘাড় আর গাল ছড়ে গিয়েছিল, আমাদের সঙ্গে ফার্স্ট এড বক্স ছিল, তার থেকে ওষুধ নিয়ে লাগিয়ে দেওয়া হলো। সুশীলবাবু আবার জিজ্ঞেস করলেন, আপনার কোনো ধারণা আছে এ কাজ কে করে থাকতে পারে? কেসলা বলল, তা আছে, তবে কেন সে ধারণা হয়েছে সেটা বললে অনেক কিছু বলতে হয়। আমি শুধু বলছি যে আপনাদের যোগ ওস্তাদ বলে যে অভিনেতাটি আছেন, তার কলকাতা যাওয়া আপনারা বন্ধ করুন। বিশুদা দেখলাম কথাটা ভালোভাবে নিল না, বলল, আপনি শুধু ওরকম বললে তো চলবে না, কেন এমন একটা ব্যাপার করতে বলছেন সেটা আমাদের জানতে হবে, আপনি কারণটা বলুন। কথা নেই, বার্তা নেই, আমাদের দলের একজনের ঘাড়ে দোষ চাপালে তো চলবে না, আপনার কি তার সঙ্গে কোনোরকম ঠোকাঠুকি লেগেছিল? কেসটাকে অগত্যা সব কথাই বলতে হলো। আমি এখন জানি যে কেসটার কথাই ঠিক, কিন্তু বিশুদা তার কথায় আমলি দিল না। দেখুন কাপ্তেন মশাই, বলল বিশুদা, যোগ ওস্তাদ যে সন্ধেবেলা নেশা করে সেটা আমরা সকলেই জানি, কিন্তু তার নামে চুরির অপবাদ কেউ কোনো দিন দেয়নি। অনেকদিন হলো সে ফিল্মের লাইনে কাজ করছে, আর কাজটা সে ভালোভাবেই করে, এটা কেউ অস্বীকার করবে না। আপনি বোম্বাই থেকে এসে বাংলার একজন অভিনেতা সম্পর্কে এমন একটা গুরুতর অভিযোগ করবেন সেটা তো আমরা বরদাস্ত করতে পারবো না। আপনি মদের দোকানে তার মুখ থেকে কি কথা শুনেছেন সেটা তো আমি মানতে রাজি নই, আপনি নিজে যে নেশা করেন না তার কি প্রমাণ? কেসলা বলল, আমি এককালে মাঝে মাঝে নেশা করো তুমি সেটা অস্বীকার করব না, কিন্তু একবার একটা স্টান্টে গড়বড় হয়ে যাবার পর থেকে গত 5 বছরে আমি মদ ছুইনি। আমি যা শুনেছি তা ঠিকই শুনেছি, তাতে কোনো ভুল নেই, আজকের ঘটনাটাই প্রমাণ করছে যে আমি ভুল শুনিনি। সেটা আপনারা বিশ্বাস করেন কি না করেন সেটা আপনাদের ব্যাপার, আজকের এই অ্যাক্সিডেন্টের পর আমি একবারে শিওর যে যোগ ওস্তাদের কাছেই রয়েছে ওই পাথর, আর আমি তার কথা শুনে ফেলেছিলাম বলেই সে রাস্তা খুঁড়ে রেখে আমাকে খতম করার চেষ্টা করেছিল। সুশীলবাবুকে ভীষণ চিন্তিত বলে মনে হচ্ছিল, এবার উনিই কথা বললেন। যাই হোক, এখন আসল কথা হচ্ছে যে এই রাস্তা দিয়ে আর বাইক চালানো যাবে কি না, শর্টটা তো আমাদের নিতে হবে, আর এখানেই নিতে হবে, কারণ আমরা জানি যে এছাড়া আর কোনো রাস্তা এইভাবে এই নালার উপরে এসে পড়েনি, শর্ট নিতে কোনো বাধা নেই, বলল কেসরা। ওই গর্তটাকে শক্ত মাটি আর পাথর দিয়ে ভালো করে বুঝিয়ে দিলেই শর্ট নেওয়া যাবে, ওটা প্রায় ফাঁপা ছিল বলে বাইক ওর মধ্যে ঢুকে গিয়েছিল, আধ ঘন্টার মধ্যে সবাই মিলে কাজ করে গর্তটাকে আবার বুঝিয়ে দেওয়া হলো। ঘড়িতে বলছে 2:30, তাহলে এখন কি শর্ট নেওয়া যায়? না, যায় না, কারণ আকাশ মেঘে ভরে গেছে, চারিদিক অন্ধকার হয়ে এসেছে, এমনকি বৃষ্টি নামলেও কিছু আশ্চর্য হবার নেই। আমি জানি যে রোদ না উঠলে শর্ট নেওয়া যাবে না। আমি কেসটাকে একা পেয়ে তার পাশে গিয়ে ফিসফিস করে বললাম, যোগ ওস্তাদ কিন্তু 5:45 সার্কিট হাউস থেকে বেরোবে, 6:30 ওর ট্রেন। কেসটা আমার কথার কোনো উত্তর দিল না, আমি ওর পিঠে হাত রাখলাম ওকে সান্ত্বনা দেবার জন্য। বিশুদা ওর সঙ্গে এমনভাবে কথা বলে সত্যিই অন্যায় করেছে। এবার কেসটা কথা বলল, তার গলা ভারী আর গম্ভীর, আমাকে কিছু বলতে এসো না, আমি বুঝেছি মানুষের উপকার করতে যাওয়া হচ্ছে বোকামো, বোম্বে হলে লোকে আমার কথা মানুক। আমার ভয় হলো যে কেসটা হয়তো রেগে গিয়ে আর শর্টটাই দেবে না। আমি তাই বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম, কেসটা তুমি বাকি কাজটা করবে তো?
দেখা যাক বলে কেসটা চুপ করে গেল। বৃষ্টি এল না, কিন্তু মেঘ জমে রইল। হাওয়াও বন্ধ হয়ে গেছে, তাই মেঘ আর সরতেই চায় না। আমার চোখ বারবার আকাশের দিকে চলে যাচ্ছে। শুধু আমি কেন, দলের সকলেই ওই একটা শটের অপেক্ষায় খালি খালি উপর দিকে চাইছে। সূর্যটা যে কোথায় আছে সেটা অবশ্যই বোঝা যায়। এমনকি এক এক সময় মেঘ পাতলা হয়ে চারিদিকের আলো বেড়ে ওঠে, কিন্তু রোদ ওঠার নাম নেই। ক্যামেরাম্যানরা তাদের কাজের জন্য একটা কালো কাঁচ ব্যবহার করে, সেটা একটা ফিতে দিয়ে গলায় ঝোলানো থাকে। ধীরেশ বোস বারবার সেই কাঁচের ভিতর দিয়ে আকাশের দিকে দেখছেন। 4:30 হঠাৎ দেখি কেসরা বাইকটা নিয়ে হাতে করে ধরেই সেটা নালার ওপারে করে নিল, কারণ শটে ওদিক থেকেই আসবে বাইকটা। আমি মনে খানিকটা ভরসা পেলাম। মনে হচ্ছে কেসরার রাগ কিছুটা পড়েছে। রাগ করবার যে যথেষ্ট কারণ ছিল সে বিষয়ে সন্দেহ নেই। অ্যাক্সিডেন্টের পর থেকেই জানি যে শয়তানির গোড়ায় রয়েছেন যোগু ওস্তাদ। নীলকান্তমণি চুরি করে বিক্রম যোগু ওস্তাদকেই দিয়েছে। কেসরা যে ফন্দিটা ধরে ফেলেছে সেটা যোগু ওস্তাদ কোনোরকমে জেনে ফেলেছে, আর তাই বদলা নেবার জন্য গতকাল তোকজন নিয়ে এসে রাস্তাটা খুঁড়ে আলগা মাটি দিয়ে ভরিয়ে রেখে গেছে। অথচ বিশুদা কেসরার কথাটা বিশ্বাস করল না। শুধু বিশুদা কেন, কেউই করল না। স্টান্টম্যান বলে কি তার কথাও বিশ্বাস করতে নেই। ইতিমধ্যে আমি অমৃতের পোশাক পরে নিয়েছি, আর দেখে নিশ্চিন্ত হলাম যে কেসরাও গোফ লাগিয়েই ইন্সপেক্টরের পোশাক পরে নিল। কেসরা রেডি হবার সঙ্গে সঙ্গেই দলের 4-5 জন একসঙ্গে বলে উঠল, রোদ বেরিয়েছে। আকাশের দিকে চেয়ে দেখি সত্যি মেঘ কেটে গিয়ে সূর্য সমেত অনেকখানি নীল আকাশ বেরিয়ে গেছে। অন্তত 5 মিনিট থাকবে নিশ্চয়ই। ক্যামেরাজ রেডি, এই হুঙ্কারটা ছাড়লেন স্বয়ং ডিরেক্টর সুশীল মিত্তির। 3টে ক্যামেরা 3 জায়গায় রাস্তার দুপাশে আর নালার ধারে বসিয়ে রাখা হয়েছে অনেক আগে থেকেই। এবারে 3জন ক্যামেরাম্যান রেডি হয়ে গেলেন। চলো মাস্টার অংশু, গম্ভীরভাবে বলল কেস্ট্রা। আমি আর কেস্ট্রা মোটরবাইকে উঠে পড়লাম। ক্যামেরা স্টার্ট দিলে চেঁচিয়ে বল, হাত দিলেন সুশীলবাবু, তারপর বাইক স্টার্ট হবে। এবারে কেস্ট্রা বাইকটাকে আরো বেশ অনেকখানি দূরে নিয়ে গেল। আগেরবার কিন্তু এত দূর থেকে রওনা হয়নি। এবার কি তাহলে আর ও স্পিডে বাইক আসবে? আমার সেটা কেস্ট্রাকে জিজ্ঞেস করার ইচ্ছে ছিল, কিন্তু এখন আর ওসবের সময় নেই। সবাই রেডি? সুশীলবাবু চেঁচিয়ে জিজ্ঞেস করলেন। 3 ক্যামেরাম্যান আর কেস্ট্রা বলে উঠল, রেডি। আমি ক্যারিয়ারে বসে আমার হাত দুটো কেস্ট্রার কোমরের দুদিক দিয়ে পেঁচিয়ে দিয়েছি। আজ স্পিড বাড়াব, দাঁতে দাঁত চেপে নিজেই বলল কেস্ট্রা, শক্ত করে ধরে থাকবে, কোনো ভয় নেই। স্টার্ট ক্যামেরা, প্রায় সঙ্গে সঙ্গেই 3 ক্যামেরাম্যান একসঙ্গে বলে উঠল রানিং। আর 4-5 সেকেন্ড পরেই শোনা গেল স্টার্ট বাইক। গো করে গর্জন করে একটা ধাক্কা দিয়ে বাইক ছুটতে শুরু করল। আজ আর আমি চোখ বুঝলাম, আজ চেয়ে থাকব, সব দেখব। আগের দিনের দেরা স্পিডে তীরবেগে চড়াই দিয়ে উঠে গেল বাইক। এবারে সমস্ত পৃথিবীটা হঠাৎ যেন নিচে নেমে গেল। বাইক শূন্যে উঠেছে, প্রচণ্ড হাওয়া শূন্য দিয়ে এগিয়ে আবার নিচের দিকে নামতে শুরু করেছে। পৃথিবী আবার উপরে উঠে এল। এবার বুঝলাম স্পিড বাড়ানোর কারণ, গর্তটা ছাড়িয়ে শক্ত জমিতে নামবে কেস্ট্রা। আমাকে পিছনে নিয়ে কোনো রিস্কের মধ্যে সে যাবে না। একটা প্রচণ্ড ঝাঁকুনির সঙ্গে বাইক আবার মাটিতে এসে নামল। আমি শুনলাম বহুদূর থেকে চিৎকার ভেসে এল, কে? আর তারপরে আরো দুটো, কে? তার মানে 3টে ক্যামেরাতেই শট ঠিকভাবে উঠেছে, কিন্তু বাইক থামছে না কেন? কেস্ট্রা কোথায় চলেছে? প্রশ্নটা মনের মধ্যে আসতেই আমি উত্তরটা পেয়ে গেলাম। বিশুদা যাই বলুক, কেস্ট্রা তার নিজের বিশ্বাসে কাজ করে চলেছে। আলার জায়গাটা সার্কিট হাউস থেকে 14 কিলোমিটার। প্রচণ্ড স্পিডে 10 মিনিটে আজমিরে পৌঁছে একটা চৌমাথায় আসতেই একটা ট্রাফিক পুলিশের ঠিক পাশে এসে বাইকটা থামালো কেস্ট্রা। তারপর পুলিশটিকে জিজ্ঞেস করল থানাটা কোথায়। পুলিশ বুঝিয়ে দিতেই বাইক ছুটলো আবার ঊর্ধ্বশ্বাসে। কত স্পিডে যাচ্ছে বাইক? 80-90? আমি জানি না, শুধু জানি এত স্পিডে আমি কোনোদিন কোনো গাড়ি চড়িনি। হাওয়ার শব্দে কান প্রায় বন্ধ হয়ে আসছে, গায়ের লোম খাড়া। এই যে পুলিশ স্টেশন। 3 মিনিটের মধ্যে ইন্সপেক্টর মাহেশ্বরীর সঙ্গে দেখা হয়ে গেল। আমাকে দেখেই ভদ্রলোক চিনলেন। কেস্ট্রার গায়ে ইন্সপেক্টরের পোশাক দেখে ভদ্রলোক হেসেই ফেললেন। কি চাই আপনাদের? লোহিয়াজির পাথর, বলল কেস্ট্রা, আমি জানি কোথায় আছে। একটা জিপে চলে আসুন আমার সঙ্গে, যদি দেখেন ভুল বলছি তাহলে আমাকে হাজতে পুরবেন। হয়তো কেস্ট্রার কথা বলার ভঙ্গির জন্যই মাহেশ্বরী রাজি হয়ে গেলেন। ঠিক, হ্যাঁ আমি আসছি আপনার সঙ্গে, সার্চ ওয়ারেন্ট নিয়ে নেবেন।
আটকে বাইকে উঠেই কেস্টার কবজিটা ধরে ঘুরিয়ে একবার ঘড়িটা দেখে নিলাম। 6:10। যোগু ওস্তাদ স্টেশনে রওনা হয়ে গেছে নিশ্চয়ই। বাইরে অন্ধকার, শহরের বাতি জ্বলে গেছে, রাস্তার ট্রাফিককে আশ্চর্যভাবে বাঁচিয়ে কেস্টরা বিদ্যুদেগে ছুটে চলেছে স্টেশনের উদ্দেশ্যে। পিছনে পুলিশের জিপ, বাইকের সঙ্গে তাল রেখে সেও চলেছে ছুটে। ঘন ঘন হর্ন দিয়ে তোক সরানো হচ্ছে রাস্তার মাঝখান থেকে। স্টেশন এসে গেছে, 9:00। থানা ছাড়বার পর 5 মিনিটও হয়নি, স্টেশনের বাইরে বাইক আর জিপ পর পর থামল। ওই যে যোগু ওস্তাদ, আমি চেঁচিয়ে উঠলাম। ঠিক কথা, সেও সবেমাত্র স্টেশনে পৌঁছেছে, কুলির মাথায় মাল চাপাচ্ছে অটোরিকশা থেকে নেমে। দ্যাট ইজ দ্য ম্যান, যোগু ওস্তাদের দিকে আঙুল তুলে দেখিয়ে মাহেশ্বরীকে বলল কেস্টরা। মাহেশ্বরী যোগু ওস্তাদের দিকে এগিয়ে গেলেন, তার হাতে রিভলভার। জগন্নাথ দে ওরফে যোগু ওস্তাদ শেষ মুহূর্তে পালাবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। দুদিক থেকে দুই পুলিশ এসে তাকে ধরে ফেলেছিল। তার কাছেই জেমি লোহিয়ার নীলকান্তমণিটা পাওয়া গেল, সেটা বোধ হয় আর না বললেও চলবে। পাথর ফেরত পেয়ে মি লোহিয়া এত খুশি হলেন যে কেস্টাকে 2000 টাকা পুরস্কার দিয়ে ফেললেন। এটা যে হবে সেটা আমি জানতাম, কেস্টা স্টান্টম্যান ঠিকই, কিন্তু এটাও ঠিক যে এই পাথর উদ্ধার করার মতো স্টান্ট সে কোনো দিন করেনি। সবচেয়ে আফসোস হয়েছিল বিশুদার, আপনাকে সেদিন ভুল করে কত কথা বলে ফেলেছিলাম, আশা করি আপনি অপরাধ নেবেন না। অপরাধ আমি নিশ্চয়ই নেব না বলল কেস্টা, কারণে ছবিতে কাজ করে, বিশেষ করে মাস্টার অংশুর সঙ্গে কাজ করে, আমি সত্যিই খুব খুশি হয়েছি। আমি একটা কথা বলতে চাই আপনাকে বলল বিশুদা। কি বলুন? আপনাদের তো টাইটেলে কখনো নাম যায় না, আমি কথা দিচ্ছি এবার আমাদের ছবিতে আপনার নাম বড় করে আলাদা করে যাবে, তাহলে আমার অনেক দিনের একটা স্বাদপূর্ণ হবে বলল কেস্টা। এসব কথা হচ্ছিল স্টেশনে, আমরা কাল সকালে সামান্য কয়েকটা কাজ সেরে সন্ধ্যার ট্রেনে রওনা দেব, আজ কেস্টরা বোম্বে চলে যাচ্ছে, আমরা তাকে বিদায় দিতে এসেছি। কেস্টরা এবার আমার দিকে ফিরল, তারপর তার ডান হাতটা বাড়িয়ে আমার সঙ্গে হ্যান্ডশেক করে বলল, আমি তো 10 বছর হলো স্টান্ট করছি, কাজটা আমার কাছে নাওয়া খাওয়ার মতোই সহজ হয়ে গেছে, কিন্তু তুমি 12 বছর বয়সে তোমার প্রথম ছবিতেই যে সাহস দেখালে, সে স্টান্টের কোনো জবাব নেই। কিন্তু আবার কবে দেখা হবে কেস্টা? যেদিন এই ছবি রিলিজ করবে সেই দিন মি লোহিয়ার দেওয়া টাকা দিয়ে আমি নিজে টিকিট কেটে চলে আসব, নইলে বাংলা ছবি তো আর এমনিতে বোম্বাই পৌঁছবে না। ট্রেনে হুইসল দিয়ে দিয়েছিল, একটা ছোট্ট লাফ দিয়ে কেস্টা পাদানিতে উঠে পড়ল। আসি মাস্টার অংশ, ঠিকানাটা রেখে দিয়েছ তো? হ্যাঁ হ্যাঁ, চিঠি লিখো, ট্রেন ছেড়ে দিল। নিশ্চয়ই লিখবো কেস্টা, নিশ্চয়ই লিখবো। যতক্ষণ দেখা গেল কেস্টাকে ততক্ষণ সে পাদানিতে দাঁড়িয়ে এক হাত দিয়ে রড ধরে ঝুলে বাইরে বেরিয়ে অন্য হাত নাড়িয়ে আমাকে বিদায় জানালো। দেশ সার্দিও 1392482।